প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। মাত্র 825 টাকা আছে, দেখি তো, দেখি তো পাস বইটা। আমার ব্যাংকের পাসবই না, মানে আমাকে না জিজ্ঞেস করে তুমি আমার পাসবই এখানে এনেছো কেন? কেন আমি তোমার পাসবই আনতে পারি না? না পারো না, আমার কোনো ব্যক্তিগত ব্যাপারে তুমি নাক গলাতে পারো না। কেন? ও তোমার স্ত্রী হয়ে যদি পাসবুকটা নিয়ে আসে তাতে ক্ষতিটা কি হয়েছে? আমার স্ত্রী হয়ে ও আমার পাসবই দেখার সমস্ত অধিকারী আছে, কিন্তু ও এটা এনে আপনাকে দেখালো কেন? না মানে দেখছিলাম ব্যাংকে তোমার কত টাকা আছে। আমাকে জিজ্ঞেস করলেই তো পারতে বলে দিতাম। তাহলে বলো তোমার ব্যাংকে
এত কম টাকা কেন? তুমি কত টাকা মাইনে পাও? কত টাকা মাইনে পাই তা জানেন? আপনি কি করবেন? আমি তোমার শাশুড়ি, আমি কি জানতে পারি না তুমি কোথায় চাকরি করো, কত টাকা মাইনে পাও? আপনি তো শাশুড়ি, আমার মা বাবাকেও কোনোদিন জানতে দিইনি আমি কোথায় চাকরি করি, কত টাকা মাইনে পাই। অবশ্য তা তারা কোনোদিন জিজ্ঞেস করে, এটা জানাতে তোমার আপত্তি কিসের? নিশ্চয়ই কিছু অসুবিধা আছে। দেখ মা, পাসবইটা দিয়ে দাও। আচ্ছা বলুন, মা হয়ে মেয়ের সংসারের খোঁজ খবর আমি কি নিতে পারি না? পারে, নিশ্চয়ই পারে, সংসারের খবর নিশ্চয়ই নিতে পারে, কিন্তু দয়া করে আমার ব্যক্তিগত ব্যাপারে না করা। তুমি মাকে এভাবে বলতে পারলে? এসে ভদ্রভাবে আর কি করে বলবে? আচ্ছা তুমি কি বলো তো, সারা জীবন আমাকে একটু শান্তিতে থাকতে দিলে না, মেয়েটা শান্তিতে আছে সেটাও তোমার সহ্য হলো না, আমার অসুখ করেছে বলে মেয়ে জামাইকে মিথ্যে টেলিগ্রাম করে এখানে নিয়ে এলে, সেটাকে চৌধুরী পরিবারে আগুন লাগাবার জন্যে। তুমি চুপ করো তো। চুপ করি তো এত বছর ছিলাম, যা ক্ষতি হবার সেটা আমারই হয়েছে, কিন্তু তাই বলে তুমি এত ভদ্রলোকের ছেলেকে এইভাবে ডেকে এনে আমি কি জানতে পারি না? না পারো না, মেয়েদের বয়স কত আর ছেলেদের মাইনে কত এটা জানতে চাওয়াটা অন্যায়। বাবা তুমি আবার এর মধ্যে এলে কেন বলো তো? এলাম তার কারণ, তোর মা তোর ভালো করতে গিয়ে তোর ক্ষতি করে চলেছে। আমি আমার জামাইয়ের ক্ষতি চাইবো? তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়, তুমি স্ত্রী হয়ে আমার অনেক ক্ষতি করেছো। আমি তোমার কি ক্ষতি করেছি শুনি? দেখো শেষ বয়সে এসে আমি আর ক্ষতির হিসেব দিতে চাই না। ঠিক আছে, আমি যখন তোমার ক্ষতি করেছি তখন আর আমি এই বাড়িতে থাকবো না, আমি আমি সাথে বাড়িতেই চলে যাব। সত্যি যাবে মা? হ্যাঁ, তোমার তোমার কোনো আপত্তি নেই তো বলুন? আপনি আপনার মেয়ের বাড়িতে যাবেন তো আনন্দের কথা, আপত্তি থাকবে কেন? তাহলে তাহলে আমি সব গোছগাছ করে নিই, কাল ভোরের ট্রেনে চলে যাব। কদিন থাকবো বলে এলাম? তোমার থাকার ইচ্ছা তুমি থাকতে পারো, আমার পক্ষে থাকা সম্ভব নয়। আসার সময় দেখে এসছে দাদার শরীর খুব খারাপ। কাশিটা কি বাড়লো? শরীর খারাপ লাগছে? ঠাকুরপো এখন অফিসে বেরোয়নি, ওকে বলি যাবার পথে নন্দ ডাক্তারকে একটা খবর দিয়ে দি। না না, ডাক্তার ডাক্তার হবে না, ডাক্তার ডাক্তার গেলি আগে এক গাদা খরচা। তাই বলে ডাক্তার ডাকা হবে না? যা বোঝানো যায়নি কথা বলো কেন? আচ্ছা আজ দু বছর হলো আমি বেকার, সংসারে একটা পয়সা দিতে পারি না, সারা সংসারটা একা বরুণ টানছে, তার উপরে এই রোর সব বায়না, বেশি একা একা। আমি সব বুঝি, কিন্তু কাশিটাও তো একেবারে কমছে না। কমবে কমবে, ওই ঠান্ডা লেগে একটু আর কি। হ্যাঁ, বরুণের শাশুড়ি এসেছেন, ওর দিকে একটু খেয়ালটা লাগছো নাকি সব ওর বউয়ের উপর ছেড়ে দিয়েছো? আমার উপর ছাড়লে কি আর সংসারের এই হাল হতো? চার বছর ধরে বলছি একটা ওয়াশিং মেশিন কিনতে, তোমার জামাই আজ অব্দি সেটা কিনে উঠতে পারলো না। বাড়িতে তো কাপড় জামা কাচার মেয়ে আছে, মেশিন কিনে কি হবে? ও কথা বলো না, এখন প্রায় প্রত্যেক বাড়িতেই ওয়াশিং মেশিন আছে। কাদের বাড়িতে কি আছে সেটা আমি জানি না, তবে আমাদের বাড়িতে দরকার নেই বলে ওটা কিনিনি। কিনবে কোত্থেকে? যা রোজগার করো সবটাই তো যায়। মেজদা আয়। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? আয় আয়। তোদের পিকনিক কবে? পরশু। পরশু? কজন যাচ্ছিস তোরা? আমরা কলেজের সব বন্ধুরাই যাচ্ছি। তোর রান্নার জন্য ঠাকুর ঠিক করেছিস? না,
প্রথমে ভেবেছিলাম ঠাকুর নেব, ঠাকুর এত টাকা চাইছে, তারপর ঠিক করলাম আমরা নিজেরাই রান্না করে নেব। দূর বোকা, রাঁধতে গেলে তো সারাদিনটাই কেটে যাবে, তো ফুর্তি করবি কখন? বোকা কর। সবাইকে বলবি 100 টাকা করে দিতে। ধর 100 টাকা দিচ্ছ কেন? আগে তো শুনেছিলাম 50 করে দিতে হবে। হ্যাঁ তাই কথা ছিল, এখন ঠাকুর এনে রান্না করাতে হবে, 50 টাকা হবে। দেখলে মা দেখলে, উনি দুদিনের জন্য বেড়াতে এসছেন, আমাদের সংসারে কিছু জানেন না, তো ওকে এর মধ্যে টানছো কেন? তুই দাঁড়িয়ে আছিস কেন? যা তোমাকে না 1000 বার বারণ করেছে, ওদের যখন কিছু দেবো তুমি কিছু বলবে না, এত ওরা কষ্ট পায়। তাই বলে এক কথা 100 টাকা দিয়ে দিলে? আচ্ছা আপনি আমার মেয়েকে একটু বোঝান তো, আমি না দিলে ওদের দেবে কে? বাবা 4 বছর হলো রিটায়ার করেছেন, 2 বছর দাদার ফ্যাক্টরি বন্ধ, ঘরে বেকার বসে আছে। তুমিও ভুলে যেও না বরুণ, যে তোমারও একটা ছেলে আছে, তাকে মানুষ করা তোমারই দায়িত্ব। আমার যেরকম দায়িত্ব আছে আমার ছেলেকে মানুষ করার, ঠিক তেমনি দায়িত্ব আছে আমাকে যারা মানুষ করেছেন সেই বাবা মার উপর। তার ছেলেমেয়েদের সুখ সুবিধার কথা তো আমাকেই ভাবতে হবে। মা তুমি ওর সঙ্গে কথাই পারবে না, ওর কাছে ওর বাবা মা ভাই বোনই সবার আগে। হ্যাঁ সন্তানের কাছে বাবা মার থেকে বড় কেউ নয় সাথী। এই যে তোমার মা এসছেন, তুমি নিউ মার্কেট থেকে মোটা টাকায় আম আর লিচু এনে তোমার মাকে খাওয়াচ্ছ, দরজা বন্ধ করে, যাতে আমার ভাই বোনেরা কেউ দেখতে না পায়। আরে এর জন্য কি কিছু বলেছি না? কৈফিয়ত চাইছি না? বলো 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 বলো। আরে তোমার মা, তুমি তো খাওয়াতেই পারো কে? মেজদা কিছু বলবে? বলছিলাম কি, তুমি একটু বাইরে আসবে? বাইরে যেতে হবে কেন? যাবো না এখানে বল। হ্যাঁ দুটো চাকরির দরখাস্ত করব, তা পোস্টাল অর্ডার কিনবার জন্য কিছু টাকা রইবে। হ্যাঁ কত টাকা তাই বল। 100 টাকা দিলেই হবে। ঠিক আছে এনে ধর। তোর বউ দিয়া তার মাস সামনে দিলাম, চাকরি পেলেই ওনাকে আম আর লিচু এনে খাওয়াতে হবে। ঠিক আছে। না না ঠিক আছে নয়, কথা দাও কথা দাও, যাও। ঠিক আছে কথা দিলাম, চাকরি পেলেই আপনাদের দুজনকে আম আর লিচু খাওয়াবো। হ্যাঁ ঠিক আছে দাদা আসি। বেচারা চাকরি চাকরি করে একেবারে পাগল হয়ে গেল। পোস্টাল অর্ডার কিনতে ওকে আজ অব্দি কত টাকা দিলে, তার কোনো হিসেব আছে? আমার হিসেব রাখার দরকার নেই, তবে তোমার যদি রাখার ইচ্ছে থাকে তো রাখতে পারো। তুমি তো দেখলে 100 টাকা দিলাম, আজ একটা নোট বই কিনে নাও, লেখা শুরু করে দাও। বরুণ এসো মা, এসো এসো। বল বলছিলাম কি, আজ দুপুরে গ্যাস দিয়ে যাবে, বরমাতে কিছু টাকা রেখে যাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আপনার কোনো কষ্ট হচ্ছে না তো দিদি? ও মা ওনারা বড় লোক, গরিব জামের বাড়িতে একটু তো মানিয়ে কিছু থাকতেই হবে। না তবু আমার তো একবার জিজ্ঞাসা করা উচিত। আহা মেয়ে আছে, ওনার কোনো অসুবিধা হলে মেয়ে দেখে দেবে। শোনো মা শোনো মা, তুমি রান্নাটা করো, আমার অফিসের সময় হয়ে গেছে। হ্যাঁ শুধু মাছের ঝোল বাকি আছে, আসছি দিদি। হ্যাঁ 10 দিন আগে গ্যাস এলো, এর মধ্যে ফুরিয়ে গেল, এত গ্যাস দিয়ে মা কিসে খরচ করেন? রান্নার ঘরে বসে লুকিয়ে লুকিয়ে মা ওই গ্যাস দিয়ে যে বেলুন ফোলায়, এটা তুমি নিশ্চয় বলবে না? এত বড় সংসারে রান্না ওর দেখে না, এটা ধরো। আর মা কেন বেশি গ্যাস খরচ করছে এটা যদি জানতেই হয় তাহলে তো তোমাকে রান্না করে যেতে হয়, তো বিয়ের পরে তো তুমি অমুক হওনি, তো যাও এক মাস মার পাশে গিয়ে দেখো কেন গ্যাস বেশি খরচ হচ্ছে। আমার বই গেছে রান্না করে যেতে। হ্যাঁ সেই জন্য বলছিলাম যে গ্যাস নিয়ে আর কোনোদিন কথা বলবে না। হ্যাঁ কাকু। আরে আয় 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 বল তোর ম্যাচ কবে? সামনের রোববার। সামনের রোববার? হ্যাঁ তাহলে তো আজই বুট কিনতে হবে। বুটের দাম কত? 300তেও পাওয়া যায়, আবার 500তেও। আমি তোকে 500ই দিচ্ছি। ঠিক আছে। 1 2 3 4 5 এনে ধর, কিন্তু বাইচুং ভুটিয়ার মতন গল দিতে হবে, পারবি তো? হ্যাঁ
রোববার ম্যাচ, আমার অফিস নেই, আমি ম্যাচ দেখতে যাবো। তুমি সত্যি যাবে কাকু? আরে নিশ্চয়ই যাবো, বাইচুং ভুটিয়া গোল দেবে আর দেখতে যাবো না? হ্যাঁ আচ্ছা দেখলে মা, দেখলে ওর বাড়াবাড়িতে একবার দেখলে? এটা মোটেই বাড়াবাড়ি নয়, ওর বাবা 2 বছর বেকার, তা আমি যদি ওর সকাল্লার নাম এটাই তো। অরুণ, সব কিছুরই একটা সীমা থাকা দরকার। অবশ্যই, এটা আপনি মেয়েকে বোঝান তো। আরে ওইটুকুনের বাচ্চা ছেলেকে যদি এভাবে হিংসা করা শুরু করে তো। আমি আসি, তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে, নইলে 9টার বাসটা ধরতে পারবো না। তুমি বাসে করে অফিস যাও? হ্যাঁ, কেন? তুমি এত টাকা মাইনে পাও আর ট্যাক্সিতে যেতে পারো না? হ্যাঁ পারি, কিন্তু ট্যাক্সিতে আসা যাওয়া করতে 100 টাকা খরচ, যার কাঁধে সংসারের এত বড় বোঝা তারই বাবুগিরি মানায় না। আসে। আমার মেয়ে হয়ে এই 4 বছর তুই কি করলি? কি করলাম মানে? আজ 35 বছর হলো আমার বিয়ে হয়েছে, বিয়ের পর দিন থেকে তোর বাবা আমার কথায় ওঠে বসে, আর তুই আমার মেয়ে হয়ে একে ছি 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 আর কার কি ম্যাচেন? ভেবেছিলাম 7 দিন থেকেই চলে যাব, কিন্তু এখন দেখছি স্বামীকে বাগিয়ানা ট্রেনিং দিয়ে তোকে তৈরি করার জন্য আমাকে আরো কিছুদিন থেকে যেতে হবে। আরে তো শাশুড়ি কতদিন থাকবেন? মুখে তো বলছো 7 দিন থাকবেন, মতি গতি দেখে মনে হচ্ছে অত তাড়াতাড়ি নড়বেন না। সে তো ভালো কথা, মেয়ের কাছে বেড়াতে এসছেন, নয় কদিন থেকে যাবেন? না থাকতে চান থাকবেন, তাতে কোনো আপত্তি নেই, এই সংসারে নাক গলালে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। না বাবা না, তুই কিছু বলতে যাস না, তোর বাবা শুনলে খুব রাগ করবেন। বাবা আমি আসছি। হ্যাঁ আয়। তুমি আবার বিড়ি খাচ্ছ? না মানে। আচ্ছা বাবা, তুমি আমাদের 5 ভাই বোনকে লেখাপড়িকে মানুষ করেছ, খুকুর বিয়ে দিয়েছ, আর যা অফিসে দেরি হয়ে যাবে, আমি তোমাকে 2 প্যাকেট সিগারেট পাঠিয়ে দিচ্ছি। শোন, তোর শাশুড়ি এসেছে, এখন তোর অনেক খরচ, যেই আসুক আর যত টাকা খরচ হোক সেটা আমি বুঝবো, তুমি বিড়ি খাবে না। বিড়ি যদি খাবে তো সামান্য মাইনে চাকুরে হয়ে এত কষ্ট করে আমাদের মানুষ করতে গেলে কেন? তুমি কথা দাও বাবা, আর কোনোদিন বিড়ি খাবে না, বল। বিশ্বাস করো বাবা, তোমাকে বিড়ি খেতে দেখলে আমার ভীষণ কষ্ট হয়, নিজেকে ভীষণ ছোট লাগে। ঠিক আছে যা, আমি কথা দিচ্ছি আর কখনো বিড়ি খাবো না। না বললে শুনছি না ভাই, আর একটু প্রমাণ নিতেই হবে। না না না, আর দেবেন না। না না, তুমি ওনার কথা শুনো না, তুমি দাও তো। না মা, মা যখন খাবে না বলছে দেবেন না। আসলে মা আপনাদের মুখের উপর ঠিক বলতে পারছে না, এত কম দামি তেলাপিয়া মাছ তো মা খেতে পারেন না, আষ্টে গন্ধ লাগে। উনি কি মাছ খেতে ভালোবাসেন তুমি বরুণকে বললেই পারতে, বরুণ বাজার থেকে নিয়ে আসতো। বলতে হবে কেন, আপনার ছেলে জানে না আমার বাপের বাড়িতে কি কি মাছ খাওয়া হয়? আমি না হয় তাই পরে খাচ্ছি, আমার মা আমার বাপের বাড়িতে ওই সমস্ত সস্তার মাছ কোনোদিন ঢুকতেও দেন না। আমার অত সব বুঝি না বাবা, তোমার বোনকে একবার বলা উচিত ছিল। বললে কি শুনতে নাকি আপনার ছেলে? ঘুম থেকে উঠেই তো দান ছাত্র খুলে বসেছিল, কে পিকনিকে যাবে, কে চাকরির দরখাস্ত করবে, কার কত টাকা লাগবে, সেই নিয়েই তো ব্যস্ত ছিল। আমার মায়ের দিকে তাকানোর ফুরসত ছিল নাকি ওর? এভাবে না খেয়ে কতদিন থাকবে? চলো সামনে চাইনিজ রেস্টুরেন্ট থেকে তোমায় কিছু খাইয়ে আনি, এসো। তোকে আমি লাইনটা দেখিয়ে দিলাম, হ্যাঁ এবার তুই এই লাইন ধরেই এগোবি। মা অত বড় মুরগিটা তুমি একলা খেও না মা, আমাকে একটু দাও। একটু কেন,
তুই আর একটা মুরগির অর্ডার দে। আর একটা মুরগি খা না। আরে বরুণ অফিস থেকে ফিরলে ওর হাতে বিলটা ধরিয়ে দিবি, বলবি মা বিলটা মিটিয়ে দিয়েছেন, এবার ওই টাকাটা তুমি মাকে দিয়ে দাও। তো চিকেন কর্ন স্যুপ, দুটো মিক্সড ফ্রাইড রাইস, বাহ, দুটো আমেরিকান চপসি, দুটো চিকেন কি লাগে দেখো, রোস্ট, ও রোস্ট, রোস্ট, দুটো চিকেন রোস্ট, পরেরটা হলো দুটো জাম্বো প্রন ককটেল, তারপর দুটো দুটো ফ্রুট স্যালাড, ব্যাস এইটুকু আর কেন। আমি ভাবলাম তুমি রাগ করবে তাই। দেখো এতে রাগ করার কি আছে, এতদিন পর মেয়েকে কাছে পেয়ে মার স্বাদ হয়েছে কিছু খাওয়ানো, এতে আবার রাগ করার কি আছে। আর তাহলে টাকাটা তো আমাকে দিতে হচ্ছে না। তুমি টাকা দেবে না, কি পাগলের মতন কথা বল। এই সামান্য কটা টাকা দিয়ে আমি তো তোমার মাকে ছোট করতে পারি না, বলো না। যাই সকালে তাড়াহুড়ো তো দাদাকে দেখে আসতে পারিনি, কেমন আছে যাই দেখে আসে কেমন আছে না। ধরো কি গো মা, তুমি কিছু বললে না। হ্যাঁ হ্যাঁ, বরুণটা ভারী চালাকি করলো, আমি এ শোধ তুলব। তোমার এ তোমার কিরে বুট কিনেছিস? না বাবার হঠাৎ খুব কাশি উঠেছিল তাই। আচ্ছা ম্যাচ রোববার, কাল পরশু কিনে নিলেই হবে। আচ্ছা কেমন আছো দাদা? এখন একটু ভালো আছি। অফিসে বেরোবার সময় তাড়াহুড়োতে তোমাকে দেখে যেতে পারিনি, অফিসে পৌঁছে এত খারাপ লাগছিল যে। দেখে যেতে পারোনি ঠিক কথা, কিন্তু আসল কাজটা তো ঠিক করে দিয়ে গিয়েছিলে। আসল কাজ? হ্যাঁ, যদি সময় মতো তমালকে দিয়ে নন্দ ডাক্তারকে না পাঠিয়ে দিতে। নন্দ ডাক্তারকে আমি পাঠিয়েছি? আর ন্যাকামো করতে হবে না, পাশে হাত পেলে টাকা নিতে এই অসহায় দাদাটা লজ্জা পায়, তাই তোমালের হাত দিয়ে তুই ডাক্তারের ওষুধের খরচ বাবদ 500 টাকা পাঠিয়ে দিলি। 500 টাকা ডাক্তারের ফি দিয়ে আর ওষুধ এনে 230 টাকা বেঁচেছে নে ধর। সত্যি ঠাকুরপো, আর যদি সময় মতো ডাক্তারকে না পাঠিয়ে দিতে কি যে হতো। কি হলো, ধর টাকাটা, ওটা তোমার কাছে রাখো। তোর কাছে কত নেব বলতো, 2 বছর হলো বউ ছেলে নিয়ে তোর ঘাড়ে চেপে বসে আছি, তারপর আবার অসুখ বিসুখ, আর ভালো লাগে না রে। এতে যদি দাদা এভাবে যদি কথা বলো তোমার ঘরে কিন্তু আমি আসবো না। সত্যি ঠাকুর, গত জন্মে তুমি নিশ্চয়ই আমার দাদা ছিলে, আমার এই বিপদে তুমি যেভাবে আমাদের কাছে টেনে নিলে। ও কি হচ্ছে বলে দে, কাঁদতে দে ওকে, একটু কাঁদতে দে, আমি দাদা হয়ে তোর প্রতি যে অবিচার করেছি এটা তার শাস্তি। ও দাদা তুমি একটু থামবে, তুমি দাঁড়িয়ে রইলে কেন, বসো। আমি 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 আসছি আসছি। তোমার
কমল, এদিকে আয়। আমি বুটকি মিমি, তুমি রাগ করেন তো কাকু? রাগ করবো কি রে, তুই জানিস না কত বড় লজ্জার হাত থেকে তুই আজ আমায় বাঁচিয়েছিস, কত বড় লজ্জার হাত থেকে তুই আজ আমায় বাঁচিয়েছিস বাবা। তোমার আমি জানি না বড় হয়ে তুই কত বড় মাপের ফুটবলার হবি, কিন্তু বড় হয়ে তুই যে মস্ত বড় মাপের মানুষ হবি সেটা আমি জানি। চল ইস পাঞ্জা, ইস মেরে আনলি তুই, এই ছক্কা আয় না। ওকে কিসের টাকা দিচ্ছ? যা যাস। আই সকালে তো বুট কেনার জন্য 500 টাকা নিলি, এখন আবার কিসের জন্য টাকা নিচ্ছিস? ওকে যেটা তো আমি বলছি, যা। সকালে বুট কেনার জন্য যে টাকা দিয়েছিলাম সেটা খরচ হয়ে গেছে। 500 টাকা কিসে খরচ হলো? ঘরে তো থাকো, কিন্তু খবর রাখো, দুপুরে দাদার খুব বাড়াবাড়ি হয়েছিল, এমনকি নন্দ ডাক্তারকে পর্যন্ত ডাকতে হয়েছিল। তোমার দাদার কোনো খবর আমি রাখি না, রাখতে চাইও না। সাথী, অতীতে যা হবার হয়ে গেছে। দেখো তোমার দাদা, তুমি সিরাতের কথা ভুলে যেতে পারো, কিন্তু আমি জীবনে কোনো দিন সিরাতের কথা ভুলবো না। তোমার দাদা অসুস্থ কেন? তিনি যদি মারাও যান তাও আমি ও ঘরে ঢুকবো না। জানো মা, তোমাদের অমতে বিয়ে করেছিলাম, তাই তোমাদের কোনো দিন কোনো কথা বলিনি। সাথী, কি হচ্ছে এটা? কি আহ শুনি না, কি হয়েছিল? জানো ও তখনই বড় চাকরিটা পায়নি, সামান্য টাকা মাইনের চাকরি করে, আর ওর দাদা তখন বিরাট অফিসার, হাজার হাজার টাকা মাইনে পান। গুড্ডু তখন মাত্র 3 মাসের। হঠাৎ একদিন রাত্রে গুড্ডুর প্রচন্ড জ্বর উঠলো, মাসের শেষ, হাতে একটাও টাকা নেই, অথচ ডাক্তার না ডাকলেও নয়। ছুটে গেলাম ওর দাদার ঘরের দিকে। দিদি, দিদি দরজাটা একটু খোলো না দিদি, দিদি দিদি দরজাটা একটু খোলো না দিদি, দিদি শুনতে পাচ্ছো? দিদি আমার কথা শোনো, দিদি দরজাটা খোলো দিদি। না আমি দেখছি, রাত বেড়ে যত উৎপাত। দিদি, দিদি কে যাই? দাদা গুড্ডু চোটটা ভীষণ বেড়েছে, নন্দ ডাক্তারকে খবর দিতে হবে, যদি 100 টাকা ধার দেন। অত বড়লোকের মেয়ে হয়ে যখন একটা 1000 টাকা মাইনের কেরানিকে বিয়ে করেছিল, তখন এসব কথা মনে ছিল না? তখন তো দেখ দেখ করে নেচে ছিলে, এখন টাকাতে ইদেশ কেন? হ্যাঁ যা যা, শুনছো? দিয়ে দাও না মোটে 100 টাকা। হ্যাঁ তুমি চুপ করো, যাও টাকা খাবে না, যাও। দিন না দাদা, ও মাইনে পেলে ফেরত দিয়ে দেবো। আরে বললাম তো হবে না, যাও। দাদা, দাদা আমার কথা শুনুন দাদা। না 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 বাবা, বাবা না, সব ঠিক হয়ে যাবে, সব সব ঠিক হয়ে যাবে। না 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 মোটে ছটফট করছে, কি হল দিল? না, কুকুরের মতন দূর দূর করে খেয়ে দিয়ে দিল। না না না, শোনো তুমি একটা কাজ করবে, তুমি এই ছুটিটা নিয়ে না সোনার দোকানে বাঁধা দাও, জানো? সোনার থেকে টাকা নিয়ে তুমি যাও না, একটা ডাক্তার নিয়ে এসো, ও কেন ছটফট করছে দেখো। আর আমি বলছি এত রাত্রে কোথায় দোকান খোলা পাবো আমি? ঠিক আছে আমি দেখছি, আমি দেখছি। না 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 দাদা, দাদা দরজাটা আরেকবার খুলুন না দাদা, দাদা দাদা দরজাটা খুলুন না দাদা, দাদা। রাত্রে জ্বালা হলো, শান্তিতে খেতেও দেবে না? আমি দেখছি, আবার টাকা চাইলে বলে দূর দূর করে দাঁড়িয়ে দেবে। দাদা, দাদা দরজাটা খুলুন দাদা।
দাদা, এই চুড়িটা রেখে আমাকে 100টা টাকা দিন। ও মাইনে পেলে টাকা দিয়ে চুড়িটা নিয়ে যাব। না না, তুমি চুড়ি দেবে কেন? এই জুজু করো, এই চুড়িটা শোনা তো নাকি? হ্যাঁ, যদি সন্দেহ হয় কাল সকালে শ্যাকরাকে দেখিয়ে দেবেন। সে তো দেখি নবই। আমার ব্যাগটা নিয়ে তুমি চুড়িটা রেখো না। ও তো বলছে ঠাকুরপো মাইনে পেলেই টাকাটা তোমাকে দিয়ে দেবে। পাশের কথা না বলে যা বলছি তাই করো, যাও ব্যাগটা নিয়ে এসো। আরো কয়েকটা চুড়ি রয়েছে দেখছি, প্রত্যেকটার জন্য 200 টাকা করে দেবো। আহ, কি বলছো জাতা? ওনা তোমার ছোট ভাইয়ের বউ? আরে সেই জন্যই তো 100 টাকার বদলে 200 টাকা দিতে চাইছি। যাও যাও ব্যাগটা দাও। এতে হবে না আরো দেবো, আবার দরকার হলে নিশ্চয়ই বলবো। হ্যাঁ বল। তুমি বলো মা, এরপর? অমন পাজি দাদার জন্য তুমি আবার টাকা খরচা করে ডাক্তার আনতে বলছো? দাদা অন্যায় করেছে বলে আমাকেও যে অন্যায় করতে হবে তার কোনো মানে নেই। মানে নেই আবার কি? তোমার ছেলের চিকিৎসার জন্য যে একদিন 100 টাকা দেয়নি, তার ছেলের খেলার বুট কেনার জন্য তুমি 500 টাকা দিয়ে দিলে কোন হিসেবে? ও একটা বাচ্চা ছেলের সাথে। আমার গুট্টু সেদিন আরো বাচ্চা ছিল। আহা, অত কথার দরকার কি? তুই যা, ওই 500 টাকাটা চেয়ে নিয়ে আয়। সাথে আমি বলছি তুমি যাবে না। তোমাকে যেতে হবে না সাথী, এই নাও 500 টাকা। তুমি তোমার কাছ থেকে টাকাটা নিয়ে এলে? যার বাবার ওষুধ কেনার টাকা নেই তারও তো শখ থাকবে কেন? এটা রাখো সাথী, বন্ধক দিতে বলবো না, কারণ বন্ধক দিলে ওটা ছাড়িয়ে নেবার মতো টাকা আমাদের নেই। ওটা বেচে ঠাকুরপো দাদার চিকিৎসার জন্য যে 500 টাকা দিয়েছিল সেটা কেটে রেখে বাকিটা আমায় ফেরত দিও। এটা তুমি ভালো করছো না বৌদি। আমাদের জন্য তুমি তোমার বউ আর শাশুড়ির কাছে কেন অপ্রিয় হবে? আমার খুব খারাপ লাগে, নিজেকে বড় ছোট মনে হয়। এটা নাও সাথী, নিয়ে নে না, দিচ্ছে যখন নিয়ে নে। টাকা তো আর খোলাম খুঁজি নয়। আমি বাইরে থেকে সব শুনেছি ঠাকুরপো, ঠাকুরপো আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, আমাদের ঘরে তুমি আর কখনো এসো না, কখনো না। দে তো চুড়িটা আমাকে, দে তো দেখি। চুড়িটা আপনি দেখে কি করবেন? চুড়িটা আমার, কালি বেচে দেবো। বেচবে যখন তখন আমার কাছেই বেচো। কত দাম হবে ওটার? যত দামই হোক ওটা আমি বাইরে বেচবো। অতীত থেকে লোকে শেখে সাথে, একদিন দাদা তোমার হাত থেকে চুড়ি নিয়েছিল, তাই আজ দাদার এই অবস্থা। আজ তুমি বৌদির হাত থেকে চুড়ি নিলে, ভবিষ্যতের জন্য তৈরি থেকো। তুমি কেঁদো না মা, এই তোমায় ছুঁয়ে বলছি, আমি মেজো কাকার কাছ থেকে কোনোদিন কিচ্ছু যাইবো না, ফুটবল কোনোদিন খেলবো না। বড় বৌমা, এটা রাখো। অরুণ তোমায় কিছু বলেছে কিনা আমি জানি না, বাজারে এই চুড়িটার দাম যতই হোক না কেন,
চৌধুরী বংশের চুরিটার মূল্য অনেকখানি। এটা এটা আমার মার চুরি। মা তোমার শাশুড়িকে দিয়েছিলেন, আবার তোমার শাশুড়ি তোমাকে দিয়েছিলেন, কিন্তু শত অভাবের মধ্যেও তোমার শাশুড়ি এটা কোনো দিন হাত ছাড়া করেননি। আমি জানি বাবা, কিন্তু বড় বৌমা, তোমার অসুবিধের কথাটা আমাকে তো বললে পারতে, আমি তো এখনো মরে যাইনি। কাল সকালে আমি ব্যাংক থেকে 1000 টাকা তুলে নিয়ে এসে তোমাকে দেবো, তার থেকে 500 টাকা তুমি মেজ বৌমাকে দেবে, আর 500 টাকা তুমি নিজের কাছে রেখে দেবে, কেমন? ব্যাংকে তোমার টাকা আছে? আছে মানে এটা হয়ে যাবে বৌমা, এটা ধরো ধরো। হ্যাঁ বাবা, তুমি কাল সকালবেলা তরুণকে দিয়ে একটা রিক্সা ডাকিয়ে এই কাজ বেড়ে কোথাও ঘুরে এসে এই টাকাটা বৌদির হাতে দিও, হ্যাঁ, যাতে সবাই বোঝে যে এই টাকাটা তুমি তোমার ব্যাংক থেকে তুলে এনে দিয়েছ। হ্যাঁ, 1000 টাকা ধরো। তুই না থাকলে চৌধুরী পরিবারের যে কি হাল হতো। আশীর্বাদ করো বাবা, আমি সারাটা জীবন যেন সকলকার পাশে এইভাবে দাঁড়াতে পারে। বাড়ির সকলের বোঝা তোর একার কাঁধে চাপিয়ে দিয়ে আশীর্বাদ করা ছাড়া আমার কি আর গতি আছে বল? এসব বাজে কথা রাখো তো। সবই তো করলি, এখন মেজ বৌমা বিশ্বাস করলে হয় যে আমার ব্যাংকে টাকা আছে? তোমার বাবা ব্যাংক থেকে টাকা তুলে দেবেন? তার মানে তোমার বাবার ব্যাংকে টাকা আছে? নিশ্চয়ই কিছু না কিছু আছে, নইলে বলবেন কেন? আশ্চর্য, ব্যাংকে টাকা থাকা সত্ত্বেও কোনো কিছু দরকার হলেই উনি বাড়ি সকলকে তোমার কাছে পাঠিয়ে দেন কেন? বাবা পাঠাবেন কেন? আমি ওদের মেজদা, আমার কাছে কিছু চাইতে পারে না। মেজদা, এই দেখো। কোথায় পেলি এটা? মেজ বৌদির মা তেলাপিয়া মাছ খেতে পারেন না বলে খাবার ছেড়ে উঠে গিয়েছিলে। তো পিউকে তুমি যে 100 টাকা দিয়েছিলে পিকনিকে যাওয়ার জন্য, ওটা আমায় দিয়ে বললো ছোড়দা যা মেজ বৌদির মায়ের জন্য একটা ইলিশ মাছ কিনে নিয়ে। পিউ পিকনিকে যাবে না? না মেজদা, আমি কলেজে গিয়ে নাম কাটিয়ে এসেছি। কেন? ভেবে দেখলাম 100 টাকা খরচ করে একা আনন্দ করার কোনো মানেই হয় না, তাই মাছটা কিনে আনতে বললাম, বাড়ির সকলে মিলে একসাথে বসে খাওয়া যাবে। যা ছোড়দা, মাছটা দিয়ে আয়। মাছ কাটবে বলে বড় বৌদি বটি নিয়ে বসে আছে। বড় বৌদি মাছ কাটবে কেন? অপুর মার কি হলো? তোমাকে মা বলেনি? কি বলবে? এ মাস থেকে তো অপুর মা নানুর মাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। কেন? সেটা মেজ বৌদিকে জিজ্ঞেস করো। চল ছোড়দা। হ্যাঁ চল। কাজের মেয়েতে ছাড়িয়ে দেওয়া হয়েছে কেন? আমি মাকে বলেছি, বর্দা এখন সংসারে একটাও টাকা দেন না, অথচ ওদের পেছনে তো আমাদের কম খরচা হচ্ছে না, তাই দিদি যদি বসে না থেকে। ছি 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 ছি, আজ বর্দার রোজগার নেই বলে তুমি বৌদিকে দিয়ে ঝিয়ের কাজ করাচ্ছ? তাতে ক্ষতিটা কি হয়েছে? তোমার বড় বৌদি তো সারাক্ষণে বসে থাকে। কিছু মনে করবেন না, মানে আপনি তো আসা পর্যন্ত বসে বসে সময় কাটাচ্ছেন, আর আপনার পেছনে আমার বাড়তি খরচ কিছু কম হচ্ছে না,
তাই বলছিলাম কি বসে না থেকে ওই বাসন টাসন মেজে ওটা পুষিয়ে দিন না। নিজের গালে দুটো চড় মার। ভালোবেসে এমন একটা মানুষকে বিয়ে করলি, তোর থেকে তার বৌদির ওপর বেশি দরদ? আচ্ছা মা, বাড়ির কাজের মেয়েদের তাড়িয়ে দেবার আগে একবার আমাকে জিজ্ঞেস করলে না? কি হলো মা, বলো কেন ওদের ছাড়ালে? মেজ বৌমা ওদের মাস মাইনে দিয়ে চলে যেতে বলেছে, আমাকে একবার জিজ্ঞেসও করেনি। তোমায় জানায়নি? আচ্ছা মা, তুমি ওদের বাড়ি কোথায় জানো? দোহাই ঠাকুরপো, এই নিয়ে তুমি আর অশান্তি করো না। সত্যি কথা বলতে কি, সাথী এটা ভালোই করেছে। ভালো করেছে? হ্যাঁ ভাই, তোমার দাদা তো সংসারে একটা টাকাও দিতে পারে না। আমি যদি দুটো কাজের মেয়ের কাজ করে দিই, তাহলে কম করে হলেও মাসে তোমার 400 টাকা বাঁচবে, আর আমিও মানসিক দিক থেকে একটু শান্তি পাবো। আমিও বলি বরুণ, তুই আর এ নিয়ে মেজ বৌমাকে কিছু বলিস না, আমি আর বড় বৌমা মিলে বেশ সামলে নিতে পারবো। হ্যাঁ ঠাকুরপো, তাছাড়া পিও তো আমাদের সাহায্য করে, সমস্ত ছাড়া জামা কাপড় ওই তো কেচে দেয়। পিও আর কতদিন করবে? আজ ও কাল ওর তো বিয়ে দিতে হবে। বিয়ে? হ্যাঁ, কাল রাত্রে খেতে বসে মেজদা বলছিল ওর অফিসে নাকি একটা ভালো ছেলে আছে, তার সঙ্গে বৈশাখী আমার বিয়ে দিয়ে দেবে। তুমি আমার কথা কিছু বলো নি। বলবো কি করে, তোমার তো এখনো চাকরি বাকরি কিছুই নেই। দূর, মাথার উপর যতদিন বাবা আছেন আমার চাকরি করার কি দরকার? তা বললে আমার বাড়ির লোক শুনবে কেন? শুনতে ওদের হবে, বেশি তেড়িবেড়ি করলে বাড়ির থেকে তোমাকে তুলে নিয়ে যাব। হ্যাঁ, ওটাই তো একমাত্র পারু। কতদিন থেকে বলছি বাবাকে বলে একটা চাকরি জোগাড় করে নাও। দূর, আমার দ্বারা ওসব হবে না। তাহলে তোমার দ্বারা কি হবে? কি হবে? হাই ডার্লিং, একটু আমার দিকেও তাকিয়ে দেখো। আই এম নট ব্যাড, আই এম গ্রেটেস্ট। হ্যালো বেবি, ইউ নো আলাদিন? জানি না চাগানা, জানি অ্যাক্টিং,
বুম শাকালাকা বুম শাকালাকা বুম ফাইট রোমান্স জানি জানি রাইডিং আমি হিরো আলাদিন আমি আমি তোমার আলাদিন বুঝলে ডার্লিং Yeah, exactly, I mean it. আমি জানি অ্যাক্টিং বুম শাকালাকা বুম শাকালাকা বুম ফাইট রোমান্স জানি জানি রাইডিং আমি হিরো আলাদিন আমি তোমার হিরো আলাদিন আমি তোমার হিরো বাবা এই নাও হাজার টাকা এর থেকে পাঁচশো টাকা মেজ বৌমাকে দিয়ে এসো আর পাঁচশো টাকা তোমার কাছে রেখে দাও যদি ওষুধ বিষুধ কিছু দরকার হয় বাকি পাঁচশো টাকাটা আপনার কাছেই রাখুন না বাবা পরে লাগলে চেয়ে নেব দিচ্ছে যখন তখন রাখোই না বাবার আবার যা ফুলো মন কখনো কাউকে দিয়ে বসে টাকাটা মেজ বৌমাকে দিয়ে এসো মা চপটা কি ভালো না গো এই নাও পাঁচশো টাকা ঠাকুরপুর ডাক্তার দেখাবার জন্য দাদাকে দিয়েছিল কি হলো এত বেলা হয়ে গেল এখনো এই ঘরটা ঝাড় দেওয়া হলো না এবার দেব বাবার ঘর দিয়েছি আমার ঘর দিচ্ছি অপুর মা কিন্তু আগে আমার ঘর ঝাড় দিয়ে পরে অন্য ঘরে যেত তুমি তো বলেছিলে অপুর মাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে তা যেন ঠাকুরপুর না জানে তাই ঠাকুরপুর অফিসে বেরিয়ে যাবার পর আমি তোমার ঘর ঝাড় দিতে আসি এখন তো তোমার ঠাকুরপো সব জেনেই গেছে তাই কাল থেকে আগে আমার ঘর ঝাড় দিয়ে বিছানা পরিষ্কার করে তবে অন্য ঘরে যাবে ঠিক আছে শোনো বাবা তোমায় কত টাকা দিয়েছেন এক হাজার পাঁচশো টাকা তো আমায় দিলে আর পাঁচশো কি সেই জন্য দিলে সবকিছুর হিসেব কি তোমাকে দিতে হবে নাকি ও মা ঠোড়া সাপ আবার ফনা তোলে দেখছি বারবার লেজে পা দিলে ফনা তো একটু উঠবেই মাসিমা ওসব বাজে কথা রেখে বলো কিসের জন্য পাঁচশো টাকা নিলে বাবা টাকাটা দিয়েছেন তুমি ওনার কাছ থেকে জেনে নিও কেন উনি আমাকে পাঁচশো টাকা দিয়েছেন কেন দিলাম তার কৈফিয়ত কি তোমায় দিতে হবে হ্যাঁ হবে আপনার এই চৌধুরী পরিবারটা যখন আমার স্বামীর টাকায় চলছে তখন সবকিছু জানার অধিকার আমার আছে হ্যাঁ
যার টাকায় এই চৌধুরী পরিবারটা চলছে, তোমার সেই স্বামী বরুণ চৌধুরী আমার টাকায় লেখাপড়া শিখেছিল, আর যতদিন না সে চাকরি পেয়েছে আমি তার খরচা জুগিয়ে এসেছি। বৌমা, আমার আর বরুণের মধ্যে লড়াই লাগাবার চেষ্টা তুমি যতই করো না পারবে না, কিছুতেই না। তোমার মতন সুন্দর স্ত্রী পেয়েও বরুণের শ্রদ্ধা ভক্তি আমার উপর ঠিক আগেকার মতনই আছে। আর সেই সুযোগটাই তো আপনি নিচ্ছেন। ব্যাংকে নিজের টাকা থাকতেও টাকার দরকার হলেই যখন তখন ছেলে মেয়েদের আমার ঘরে পাঠিয়ে দিচ্ছেন। দেখো বৌমা, তোমার সঙ্গে আমি কথা বলতে চাই না। বরুণ অফিস থেকে ফিরলে আমার কাছে পাঠিয়ে দিও, যা বলবার আমি বলব। তা তো বলবেন, তার সঙ্গে আপনার ছেলে মেয়েদের এটাও বলে দেবেন যে কোনো কিছু দরকার হলে তারা যেন ভুল করেও না আমার ঘরে যায়, তাহলে কিন্তু আমি দূর দূর করে তাড়িয়ে দেব। তাড়িয়ে দেবে কি বৌদি, তুমি তো আমাদের তাড়িয়েই দাও। তোমার ঘরে ঢুকলে তুমি আমাদের সঙ্গে এমন ব্যবহার করো যেন মেজটা শুধু তোমার একার। হ্যাঁ, আমারই। ওর ঘর ভেঙে চৌধুরী পরিবারকে এভাবে আমি কিছুতেই চলতে দেব না। বাবা, মেজবুদি কি বলতে এসেছিল? ও জিজ্ঞাসা করতে এসেছিল যে বড় বৌমাকে আমি কেন টাকা দিয়েছি। আমার ওষুধ কেনার টাকা দিয়েছে? হ্যাঁ, তাতে হয়েছে কি? হবে আবার কি, টাকাটা দাও, আমি চট করে ওষুধটা কিনে নিয়ে আসি। না, ওই টাকা থেকে মদ কিনতে আমি তোমাকে দেব না। তুমি না তোমার কে আমার চাবি দাও। বললাম তো, ওখান থেকে একটা টাকাও তুমি পাবে না। পাবনে মানে? টাকাটা কি তোমার বাবার? তাও চাবি দাও। না, দেব না। দেবে না? না। তবে রে, কি করছি? তুমি একটু দাঁড়াও। বাবা ওর ওষুধ কেনার জন্য 500 টাকা দিয়েছিলেন, সেই টাকা দিয়েও। বুঝেছি। দাদা, তোমার শরীরের এই অবস্থা, তার উপর তুমি আবার আমার শরীর নিয়ে তোকে ভাবতে হবে না। তুই যে টাকা দিয়েছিলি সেটা তোর বউকে ফেরত দেওয়া হয়ে গেছে, আর যেটা নিলি ওটা ওটা বাবার টাকা, দিয়ে দে। না, ও টাকা তোর বাবার টাকা নয়। ও মা, তুমি আবার এর মধ্যে লেখানো। এই নে তোর বাবার পাসবই, খুলে দেখ। 7 বছর আগে ব্যাংক থেকে সব টাকা তুলে নেওয়া হয়েছে। তোর ওষুধের টাকা বরুণই দিয়েছে। ঠাকুরপো, তুমি শুধু এই 500 টাকাই নয়, যে টাকা তুমি ওর বউ আর শাশুড়িকে ফেরত দিয়ে এলে সেই 500 টাকাও বরুণেরই দেবা, শুধু এই চৌধুরী পরিবারের মান সম্মান বাঁচাবার জন্য। তোমার শ্বশুরমশাইকে 1000 টাকা হাতে তুলে দিয়ে বলেছিল। ও মা, তুমি থামবে মা। এই ছোট ভাইটা 2 বছর ধরে কিভাবে সংসার চালাচ্ছে একটু যদি বুঝতে পারতিস। জামা পড়ছো কেন? কি হলো? আরে উত্তর দাও, কোথায় যাচ্ছো তুমি? বললে না কোথায় যাচ্ছ এত রাতে?
ওই দেখ তোর বড়শালা আসছে। কেউ বলছিল ওর বড়দার শরীর খারাপ, চাকরি বাকরি নেই, বেকার, হাতে টাকা পেলে মদ খায়। মদ খদ্দের পটানো বড় সোজা, জানা একটু মাল ছাড়লেই হাতে এসে যাবে। হ্যাঁ, বড়দাকে পটানো একটু দরকার, কারণ মেজদাটা বড় টেটিয়া, পিওর সঙ্গে আমাকে মিস্ত্রি দেয় না। যা চলে যা। কেমন আছেন বড়দা? কে, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না ভাই। থাক থাক, আমি রজত, প্রিয়র সঙ্গে এক কলেজে পড়ি। তা তুমি এই পাড়াতেই থাকো বুঝি? হ্যাঁ, নাম বললে আপনি আমার বাবাকেও চিনতে পারবেন, ডিআইজি অফ পুলিশ কমলেশ চ্যাটার্জি। ও তাই বুঝি। তা প্রিয় বলছিল আপনার শরীরটা নাকি ভালো নেই? না না, এখন মোটামুটি ভালোই আছি। তা আপনি চললেন কোথায়, একা একা? আচ্ছা, তুমি তো এই পাড়ায় থাকো, তোমার চেনা জানা কোনো সোনার দোকান আছে? সোনার দোকান? হ্যাঁ, যারা এই সোনা টোনা কেনে। আপনি কি এই আংটিটা বেচবো? আংটিটা বেচবেন কেন? মানে আমার খুব টাকার দরকার। টাকার দরকার বলে আপনি আংটিটা বেচবেন? বলুন আপনার কত টাকার দরকার? কত টাকা জেনে তুমি কি করবে? আমি তোমার স্ত্রী হয়েও জানতে পারি না তুমি কত টাকা মাইনে পাও? যেটা জেনে তোমার কোনো লাভ নেই সেটা জানতে চাইছো কেন? লাভ হোক আর নাই হোক, এটা তো অন্তত বুঝতে পারবো যে তুমি এই চৌধুরী পরিবারের পেছনে কত টাকা ঢালছো আর আমার আর গুড্ডুর জন্য কত টাকা রাখছো। শোনো সাথী, একটা কথা তোমাকে আমি কিছুতে বোঝাতে পারছি না, তোমার আর গুড্ডুর উপর আমার যেরকম একটা দায়িত্ব আছে, ঠিক তেমনি বাবা মা ভাই বোনদের উপর আমার দায়িত্ব আছে। মেজদা, মেজদা তাড়াতাড়ি চলো, বড়দা কোথ থেকে মদ খেয়ে এসে বড় বৌ দিয়া তমালকে ধরে মারধর করছে। না, ওদের সংসারের ব্যাপারে তুমি যাবে না। আমি যাবো না, তুমি পাড়ার লোকেরা যাবে। আমি সংসারে টাকা দিতে পারি না বলে বউ আর শাশুড়ির সঙ্গে পরামর্শ করে ঝিদের সব ছাড়িয়ে দিয়ে নিজের বউ দিকে দিয়ে ঝিয়ের কাজ করতে যার বিবেকে বাঁধে না সে আবার কাকা। আমার বউ এ বাড়ির কোনো কাজ করবে না, এটা তুই তোর বউ আর শাশুড়িকে বলে দিস। ঠিক আছে, করবে না। দিদি করবে না তো কে করবে শুনি? মাসে মাসে 400 টাকা মাইনে দিয়ে কে? 400 টাকা? আমি 800 টাকা দিয়ে ঝি রাখবো, 800 টাকা, yes, 800 rupees। তোমরা এখন ঘরে যাও, নেশার ঘরে আবল তাবল বকছি। কি বললে? নেশার ঘরে বকছি? হ্যাঁ, এগুলো এগুলো কি কি নেশা? এটা নেশা? হ্যাঁ, এগুলো কি? এগুলো সব নেশা, সব নেশা, নেশা, এই যে সব নেশা, মন্ডিল মন্ডিল নোট, সব নেশা। হ্যাঁ, এত টাকা তুমি কোথায় পেলে? যেখান থেকেই পাই না কেন, টাকা ইজ টাকা। হ্যাঁ, এই শোন, বলুন, আমি চৌধুরী বাড়ির বড় ছেলে, আজ থেকে এই চৌধুরী পরিবার আমার কথায় চলবে। হ্যাঁ, তরুণের হাত খরচ, ইউর বিয়ে সব আমি দেবো সারা, বুঝলো? কিন্তু ঠাকুরপো তো পিউয়ের জন্য ভালো পাত্র ঠিক করে রেখেছে। দেখো তো পাত্র, এটা কেয়ারা নিয়ে আমার আমার বোনের বড় হবে। এই আর সুন্দর ঠিক আছে, ঠিক আছে, দেখেছি না, তুমি যা বলছো তাই হবে, এখন শান্ত হয়ে বসো। ইয়েস, বসছি। হ্যাঁ, চলুন চলুন, এখনই যা, এখনই যা, রিক্সো করে যাবি, রিক্সো করে গিয়ে অপুর মা নানুর মা ওকে বলে আয়, কাল থেকে ওর আবার কাজে আস। আর এখন যে মাইনে পায় তার থেকে 100 টাকা আমি বেশি দেবো, 100 rupees more আমি দেবো। তুমি এত টাকা পেলে কোথায়?
আমি বলবো কেন, তুমি খুঁজে বার করো, এটা হাওলার টাকা না গাওলার টাকা। নিজের বুদ্ধিতে করবি, কিন্তু চৌধুরী পরিবারের কোন ব্যাপারে তুই আর নাক গলাবি না। হ্যাঁ, তোর অফিসের ওই কেরানি মালটাকে বলে দিবি যে পিউয়ের পাত্র অন্যত্র আমি ঠিক করে ফেলেছি। তুই কাকে বিয়ে করবি, রজত কে না তোর মেয়েদের অফিসের এই ছোঁয়াটাকে? আরে আমি বেঁচে থাকতে তোর কোনো ভয় নেই, তুই সবার সামনে বল কাকে বিয়ে করতে চাস। রজতকে। তুই তো জানিস না রজত কত বাজে ছেলে। আচ্ছা ও যখন রজতকে বিয়ে করতে চাইছে তখন তুমি কেন? আর তোমরা জানো না ওর বাবা পুলিশ অফিসার বলে। তুই বিয়েটা ছেলে খেলা নয়, এটা একদিনের ব্যাপারই নয়। আমি রজতকে ভালোবাসি মিসদা। শুধুমাত্র বাবার টাকা আছে বলেই তো। তুমিও কি তাহলে মেজবতির বাবার টাকা দেখে মেজবতিকে বিয়ে করেছিলে? বলো তো, খেলে তো থাপ্পড় সবার সামনে, আরো করো ওদের জন্যে। তোমাদের কি মত? বাবার ব্যাংকে একটাও টাকা নেই, এই বিয়েতে আমরা একটা টাকা খরচ করতে পারবো না। এই অবস্থায় আমাদের কি মতামত থাকতে পারে বল? টাকার জন্য তুমি কিছু ভেবো না মা, আজ থেকে চৌধুরী পরিবার চালাবার দায়িত্ব আমার। তুই এত খরচাপাতি চালাবি কি করে? কি করে চালাবি তা দিয়ে তোমার কি দরকার? হ্যাঁ, এখন থেকে তুমি তোমার মায়ের হাতে মাসে মাসে কিছু কিছু থোক টাকা তুলে দিও বাস। সত্যি ওটা কেমন যেন বদলে গেল, ওর জন্য এত ভালো পাত্র ঠিক করলি। অথচ আমি ইন্দ্রজিতের বাবার সঙ্গে কথাও বলেছিলাম। তুমি আজই অফিসে গিয়ে ইন্দ্রজিৎকে ডেকে সব বলে দাও। আমাকে ডেকেছেন স্যার, এসো। বস। আজ বাড়ি থেকে তোমার বাবাকে বলে দেবে উনি যেন অন্য কোথাও তোমার বিয়ে ঠিক করেন। আমি জানতাম না যে আমার বোন অন্য একজনকে ভালোবাসে। যায়
মনে হয় মন নিয়ে দাঁড়িয়ে ছিলাম যে দুটি হাত বাড়িয়ে, মনে হয় মন নিয়ে দাঁড়িয়ে ছিলাম যে দুটি হাত বাড়িয়ে, তুমি এলে সব দ্বিধা হারিয়ে, কোনো কোনো ঘরেতে আকাশ আছে জানলাটা ভেজালে ও বাতাস আছে, কোন কোন ঘরেতে আকাশ আছে জানলাটা ভেজালে ও বাতাস আছে, ও বলে যায় এই প্রাণ বলে যায় আর তো মাস দুয়েকের মধ্যে তোমাকে বিয়ে করেই নেব। বাড়িতে যদি জিজ্ঞেস করে এত রাত অব্দি কোথায় ছিলে কি বলবো? বলবে আমার সঙ্গে বেড়াতে গিয়েছিলে। যদি জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলে? তুমি তো বলছিলে যে তোমার বর্দা নাকি এখন সংসার চালায়, তা তোমার বর্দা এখন আমার হাতের মুঠোয়। যাই বলো, ব্যাপারটা কিন্তু ভালো হলো না, বাড়াবাড়ি কিছু হয়ে গেলে এইখানেই আমাকে গলায় দড়ি দিয়ে মরতে হবে। এবার ইচ্ছে হলেও বাড়ির লোকে তোমাকে ওই মেজদার অফিসের ছেলেটির সঙ্গে বিয়ে দিতে পারবে না। যা হলো একদিক থেকে ভালোই হলো। ভালো মন্দ সেটা আমি বুঝব। হ্যাঁ, তোকে কতবার বলেছি না সংসারের ব্যাপারে তুই নাক গলাবি না। বরদা, তুই শুধু আমার একার বোন না, ও তোমারও বোন।
পাড়ার লোক ওর সম্বন্ধে আজে বাজে কথা বলা শুরু করেছে। যা যা খুশি বলুক, তাতে আমাদের কিছু যায় আসে না। যায় আসে না মানে? আমাদের তো এ পাড়াতেই থাকতে হবে। থাকবো, তোর যদি থাকতে অসুবিধা আছে বাড়ি থেকে চলে যা। তুমি কাকে কি বলছো? ঠিকই বলছি, প্রিয় এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে, ওর স্বাধীনতায় আমরা হাত দেবো কেন? তাই বলে ও এত রাত অব্দি বাড়ির বাইরে থাকবে? পর্দা, আমি এসে গেছি। এত রাত্রের মধ্যে ছেলে কোথায়? ওদিকে কি দেখছিস? আমার কথা জবাব দে, এত রাত তুই ছিলি কোথায়? হ্যাঁ হ্যাঁ বলুন, শাসন করতে তো নিজের ঘরে গিয়ে বউকে শাসন কর। তুই ভুলে যাচ্ছিস যে ওর বাবার এই পর্দা এখনো বেঁচে আছে। আমার কাছে আরে ভয় কি, চলে আমার কাছে। আমি থাকতে তোর কোনো ভয় নেই। আমি এখন শাড়িটা পাল্টে হাত মুখ ধুয়ে নেই। একবার বাইরে বাইরে গেল কাগজটাকে যা বলার এখানেই বল। এখানে বলার হলে তো এখানেই বলতাম। চল না, যাবে না, চলো তো। আর যে আজ যদি ঘরের বাইরে পা রাখো, আর কোনোদিন তোমাকে ঘরে ঢুকতে দেবো না। ওর যা বলার এখানেই বলুক। বাবা কোথায়? পাশের বাড়ির মুখার্জিবাবুর শরীরটা একটু খারাপ হয়েছে, দেখতে গেছেন। পিউকে জিজ্ঞেস করেছে এত রাত্রির অব্দি কোথায় ছিল? জিজ্ঞেস করা গিয়েছে রে। হ্যাঁ, ও আমার অনুমতি নিয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি কি জানতে পারি এত টাকা তুমি কোথায় পাচ্ছ? অকারণ কৌতূহল ভালো নয়। সত্যি কথা বলতে কি অরুণ, আমারও তোর এই চালচলন একদম ভালো লাগছে না। সেদিন অব্দি তোর ওষুধ কেনার টাকা পর্যন্ত ছিল না, আর আজকে এই গোছা গোছা টাকা কোত্থেকে পাচ্ছিস? বাবাকে পর্যন্ত রোজ 5 প্যাকেট করে দামি সিগারেট কিনে দিচ্ছিস। দাদা, আগে বাবা বিড়ি খেত, মাঝে মধ্যে আমি সিগারেট এনে দিতাম, এখন তুমি বাবাকে 5-5-5 খাওয়াচ্ছ। হ্যাঁ, আমরা ভালো থাকি তাতে তুই জানি না। তুই চাস আমরা সবসময় তোর কাছে হাত পেতে থাকি, আর তোর বইয়ের গাল বন্ধ খাই। দাদা, আমি চাই না তুমি হাত পেতে থাকো, তবে তুমি যা শুরু করেছ ভবিষ্যতে হাত পেতেই থাকতে হবে, এটা বলে গেলাম। আরো কিছু দে। বিধবা মানুষ, তোমার এত কিসের টাকার দরকার বলো তো? আছে আছে, দরকার আছে, দে। এর মধ্যে তোমাকে কত দিলাম বলো তো পিসি? টাকা কামানোর এই সহজ বুদ্ধিটা তোকে যদি আমি না দিতাম, তুই এত টাকা কামাতে পারতিস? বাবু গুন্ডাকে জেল খাটার থেকে বাঁচিয়ে দিবি বলে 2 লক্ষ টাকা ঘুষ নিয়েছিস? কই না তো। মিথ্যে কথা বলিস না রজত। মিথ্যে কথা কেন বলবো? তুমি পিসিকে জিজ্ঞেস করো না। তোর পিসি তো তোর মাথাটা খেয়েছে। তোর মা মারা যাওয়ার পর ওকে এনে রাখলাম তোকে মানুষ করবার জন্যে, আর ওই তোকে কুবুদ্ধি দিয়ে অমানুষ করে তুলছে। দাদা, তুমি এই কথা বলছো? টাকা নাকা কান্না কাঁদতে হবে না।
15 দিন আর 10 দিন বাদে বাবুর কেস আদালতে উঠবে। সাক্ষ্য প্রমাণ সব আমার কাছে আছে, ওর 10 বছর জেল হবে। তোর পিসি তোকে যতই বুদ্ধি দিক তুই ওকে বাঁচাতে পারবি না। পাঁচা বই তোমাকে, বাবা তোমাকে কিছুতেই জেলে পাঠাতে পারবেন না। তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখব, তোমার যত টাকা লাগে আমি সব তোমাকে দেব। হ্যাঁ, ভালো কথাই বলেছ। আমার এখন অনেক অনেক বেশি টাকার দরকার। বলো কত টাকা চাই? হ্যাঁ, এখন লাখ আমি দিলেই হবে। ঠিক আছে, পেয়ে যাবেন। এই এই প্যাকেটটা আপনি আপনার কাছে রেখে দিন। কি আছে প্যাকেটে? যা আছে আছে, আপনি বাড়িতে নিয়ে গিয়ে এটা লুকিয়ে রেখে দিন। ভেতরে কি আছে না জানি। আপনার লাখ খানেক টাকা দরকার বললেন না? অপুর মা, আবার অপুর মা কেন? 10টা বাজলো এখনো ঘর ছাড় দেয়নি। কি হলো, অত সাসাসেন কেন, চেঁচাচ্ছি কেন? কটা বাজে এখনো ঘর ঝাড় দেওয়া হয়নি কেন? এই রইল ভাটা, আপনার ঘরের কাজ আপনি করে নেবেন, আমরা আর আপনার ঘরের কাজ করতে পারবো না। পারবি না? না, টাকার গরম দেখিয়ে আমাদের তাড়িয়েছেন, বড় বৌদিকে দিয়ে ঝিয়ের কাজ করিয়েছেন, এবার বড়বাবুর টাকা হয়েছে, বড়বাবুর হুকুম আপনাদের কোনো ঘরের কাজ আমরা করতে পারবো না। শুনলে অপূর্বর কথা, শুনলে একটা ঝি বলে কিনা? ওর কি দোষ, ওকে দাদা যা বলেছে তাই করেছে। তাই বলে বাড়ির একটা ঝি? তুমি ওদের সংসারের কথা না ভেবে হুট করে তাড়িয়ে দিলে, তো ওরা তোমার সংসারের কথা ভাববে কেন? তাহলে এখন ঘর ঝাড় দেবে কে? আমি ঝাড় দিয়ে দিচ্ছি। থাক, জুতো মেরে গরু দান করতে এসেছ? আমি তোমাকে জুতো মারবো কেন সাথী? বরং তুমি আমাকে জুতো মেরেছ, আমি কোনো প্রতিবাদ করিনি। প্রতিবাদ করনি? কিন্তু কি গো, তুমি বাবাকে কিছু বলবে না? তোমার দাদা হাতে কিছু টাকা পেয়ে যা খুশি তাই করে যাবেন? ওনাকে বলেও কোনো লাভ হবে না। শোন বলুন, তুই বরং একটা কাজ কর, যত তাড়াতাড়ি পারিস এই বাড়ি ছেড়ে চলে যা। বাড়ি ছেড়ে চলে যাব? হ্যাঁ, আমি চোখের সামনে তোর এই অসম্মান দেখতে পাচ্ছি না বাবা। হ্যাঁ, সেই ভালো। আমি সাথী আর গুড্ডুকে নিয়ে আমাদের বাড়ি চলে যাচ্ছি। তুমি একটা ভালো ফ্ল্যাট দেখে আমাদের জানিও, আমি নিজে তোমার ওখানে ওদের রেখে আসবো। আপনি মেজ বৌমাকে নিয়ে চলে গেলে বরুণের চলবে কি করে? আমার ঠিকই চলে যাবে, যেতে যখন হবে আপনি আজই ওদের নিয়ে চলে যান। ও ফাইন, নেশাতে সব গোজগাজ করে নে। মা, আমি বরং আপনার বড় ছেলের সঙ্গে একবার কথা বলে দেখি। না, আমি চিরদিন মাথা উঁচু করে থেকেছি, মাথা উঁচু করেই থাকবো। তোমরা সত্যি সত্যি চলে যাবে? যাবে তো যাবে, তাতে আমার বলার কি আছে? ঠাকুরপোকে তুমি থাকতে বলবে না? না, ওর বউ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কিন্তু ঠাকুরপো তো একটা দিনের জন্য তোমাকে কোনো রকম অসম্মান করেনি। নিজে সরাসরি কিছু বলেনি, কিন্তু বউয়ের কাজের কোনো প্রতিবাদ তো করেনি। ঘরে শান্তি বজায় রাখবার জন্য আমি যেমন দিনের পর দিন তোমার সব অন্যায় মুখ বুঝে সহ্য করেছি, ঠাকুরপো তেমনি। থামো, ওর হয়ে তোমাকে অপরাধী করতে হবে না। চলো, বিয়ের পর থেকে খুকু কখনো বাপের বাড়ি আসেনি, বরুণরা চলে গেলে ঘরটা খালি হয়ে যাবে, তখন ওদের একটা চিঠি দিয়ে দেবো, কুকু আর অয়ন এখানে এসে মাসখানেক থাকবে। যাও, বাবাকে কথাটা বলে দেখো, কি বলেন? এ তো ভালো কথা, এতদিন বাদে খুকু আসছে। তুমি এক কাজ করো তো, অরুণকে বলো তাড়াতাড়ি খুকুকে একটা টেলিগ্রাম করে দিতে। কিন্তু ঠাকুরপো চলে যাবে,
আপনি কিছু বলবেন না বাবা? আমি আবার কি বলবো? যত নষ্টের মূল তো এই বরুণের শাশুড়িটা। উনি আসার পর থেকে এই চৌধুরী পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে। বরুণ যদি কেউ সামলাতে না পারে বরুণকে চলে যেতেই হবে। আমি ভাবতেই পারছি না মেজা বাড়ি ছেড়ে চলে যান। সাথী বোধ হয় এতক্ষণে সব গুছিয়ে ফেলেছে। ওকে আর ওর মাকে ট্রেনে তুলে দিয়ে ঠাকুরপো আজই বাড়ি ছেড়ে চলে যাবে। বাবা বাবা তুমি একবার মেজদাকে বলো না থাকতে। হ্যাঁ বাবা বলুন। না বলবে না, যত সব বেইমানের দল। আসতে বলো না, অরুণ শুনতে পেলে তোমাকেই পস্তাতে হবে। আমায় পস্তাতে হবে কেন? পস্তাতে হবে তাকে যে লম্বা লম্বা সিগারেট মুখে দিয়ে বিলির স্বাদ ভুলে গেছে। কি করে যাবো দাদু ভাই? তোর বাবার হাত ধরে চৌধুরী পরিবারের উত্থান দেখেছি। তোদের সঙ্গে চলে গেলে চৌধুরী পরিবারের পতন দেখবো কি করে? ওর জন্যই তো এত অশান্তি। পাবি পাবি, তোরা সবাই এর ফল পাবি। সব গোছানো হয়ে গেছে। আচ্ছা গুড্ডু কোথায়? গুড্ডু মা, ও মা, মা গুড্ডু কোথায়? গুড্ডু ও তো আমাদের ঘরেই ছিল, দেখি কোথায় আছে। শুনছো শুনছো গুড্ডু কোথায় আছে জানো? কই না তো, কোথায় গেল? সারা বাড়ি খুঁজলাম কোথাও তো পেলাম না। যাবে কোথায়? আচ্ছা আমি দেখছি, তোমরা চিন্তা করো না। তুই তোর এই পিসিকে ভুলে যাবি না তো গুড্ডু? বল ভুলে যাবি না? বাবা আমরা যাচ্ছি। সাথী গুড্ডু বাইরে দাঁড়িয়ে আছে, আমি ওকে নিয়ে গাড়িতে উঠছি, তোমরা এসো। কমই তো হয়েছে। আচ্ছা ৫০০ টাকার নোটের ভাঙানি আছে? না। মেজদা কে কেন?
ওই ট্যাক্সিটার ভাড়া হয়েছে 137 টাকা, এতক্ষণে বোধ হয় 150 হয়ে গেছে। আমার কাছে আবার 500 টাকার নোট, তো ওই মেজদার কাছে ভাঙিয়ে নিতাম। ও আপনি ট্যাক্সির কাছে যান, আমি নিয়ে আসছি। যাও? হ্যাঁ যান। যাই। হ্যাঁ টাকা ভাঙাতে বাড়ির ভেতর ঢুকেছিলে কেন? আসছে, ওই তো টাকা ভাঙিয়ে নিয়ে আসছে। ওই তো এসে গেছে। বুঝেছি, তুমি মেজদার কাছে টাকা চাইতে গিয়েছিলে। নইলে মেজদা রাগ করতো তো? মেজদা নয়, বর্দা টাকা দিয়েছে, এই নিন। বর্দার কোম্পানি খুলে গেছে? তুই ভেতরে আয়, বলছি। কুকু, তোর মেজদা বাড়ি ছেড়ে চলে গেছে রে। চলে গেছে? চলে গিয়েছে না, তোর বর্দা আর বাবা মিলে ওকে চলে যেতে বাধ্য করেছে। মেজদা কোথায় গেছে? জানি না, আমাদের ঠিকানা দেয়নি। মেজদা নেই, তবে আমাদের এখানে শুধু শুধু আসতে বললি কেন? মেজদা নেই তো কি হয়েছে, আমরা তো সবাই রয়েছি। তোমরা আছো ঠিক কথা, কিন্তু না, ব্যাপার হচ্ছে এই বাড়িতে ঘর তো কম, তা বরুণ চলে যাওয়াতে ঘরটা খালি হয়েছিল, আর সেই জন্য তো তোদের আসতে লেগেছিল। তার মানে আমরা মেজদার ঘরেতেই থাকবো? বৈশাখে তো পিউয়ের বিয়ে, বিয়ের পরই যাবে। পাত্র কি করে? মাস্তানি, রাত দিন পাড়ার চায়ের দোকানে বসে আড্ডা মারে, আর মেয়ে দেখলে আওয়াজ দেয়। জেনে শুনে অমর পাত্রের সঙ্গে বিয়ে ঠিক করলে কেন তোমরা? বিয়ে কি আর আমরা ঠিক করেছি? বিয়ে তো পিউ নিজে সব ঠিক করেছে। ছেলের বাবা বিরাট পুলিশ অফিসার, লাখ লাখ টাকা ঘুষ পায়, আর সেই দেখে তোর বাবা আর বর্দা পিউকে ধেই ধেই করে নাচতে নাচতে ওর কাছে ঠেলে পাঠিয়েছে। তুই এখন যা চায়ের দোকানে পাশ দিয়ে, বড় ছোট মানবে না, ঠিক আওয়াজ দেবে। তোর মেয়েদের সব মানতে পারেনি বলে আর পিউ ওকে এত সব যাতা বলেছে, বেইমান কোথাকার। জানো, তোমার জামাই যে চৌধুরী পরিবার, চৌধুরী পরিবার করে করে লাপাতো, সেই চৌধুরী পরিবার এখন ভেঙে গেছে, বরুণ বাড়ি থেকে চলে গেছে। তুমি যখন গেছো আমি জানতাম এরকম একটা কিছু হবে। বাজে কথা বলো না তো, ওদের ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়ে ওরা আলাদা হয়ে গেছে। বরুণ কোথায়? ও এখন বাড়ি থেকে চলে গেছে, ফ্ল্যাট পেলেই সাদিকে নিয়ে যাবে। বরুণ বাড়ি থেকে বেরিয়ে কোথায় গিয়েছে? তা তো বলতে পারবো না, আমাদের ট্রেনে তুলে দিয়েই ও চলে গেল। বাহ, যেমন মা তেমনি স্বামী কোথায় গেল ঠিক নেই, আর মার হাত ধরে ড্যাং ড্যাং করে চলে এলে। বাহ, ও তাহলে ছেলের হাত ধরে ওই বরুণের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াবে। তাই উচিত ছিল, স্বামী কোথায় আছে, কিভাবে আছে সেটা না জেনে। ও পুরুষ মানুষ, নিজের ব্যবস্থা ও নিজেই করে নিতে পারবে। বাহ 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 বাহ, কি যুক্তি। আচ্ছা সাথী, তুই তো চলে, তোর একবারও মনে হচ্ছে না যে বরুণ কিভাবে আছে, কি খাচ্ছে। ঠিক মতো অভ্যেস নেই তো, তাই আর কতদিন আলু সেদ্ধ আর ভাত খাবেন? ফ্ল্যাটটা তো সাজানো গোছানো হয়ে গেছে, এবার বৌদিদের নিয়ে আসুন। পারলে তো আবার সেই অশান্তি। তাই বলে কতদিন আর একা একা থাকবেন? আমার এক বোন বাইরে থাকে, আমায় খুব ভালোবাসে, ভাবছি মাসখানেক ওকে এখানে না রাখবো। ওর স্বামী কারখানা লক আউট, বছর দুয়েক হলো, এছাড়া ভীষণ কষ্টে আছে। যত কষ্টই হোক মেজদার ওই ঘরে আমি থাকতে পারবো না, ঘরে ঢুকলে মেজদার কথা মনে পড়বে,
গ্রামে মেয়েটা আমাকে কুকু কুকু বলে ডাকছে। তাহলে তোর রাত্রে কোথায় শুবি? অত বড় বারান্দা আছে, আমরা দুজন ঠিক শুয়ে পড়ব। সত্যি বলতে কি, মেজদা নেই জানলে আমরা আসতামই না। কেন, তোমাদের বলটা কি মারা গেছে? তোমরা এ বাড়িতে যা চাইবে তাই পাবে, তোমরা যা খেতে চাইবে তাই বাজার থেকে আসবে। হ্যাঁ বড়দা, তোমার আজ টাকা হয়েছে, টাকা দিয়ে সব কিনে নিতে পারবে, কিন্তু মেজদার ওই ভালোবাসা? ভালোবাসা? ভালোবাসা দিয়ে কি জল খাবি? এখন দেখছি তোর রাস্তা বলি ভুল করেছি। হ্যাঁ ভুল তো করেইছ, মেজদাকে তাড়িয়ে। তোদের মেজদাকে আমি তাড়াইনি। ওকে তাড়ানো ছাড়া আর কি বলে? তুই বাড়ির একটা ঝিকে দিয়ে বরুণের বরুণের স্ত্রীকে অপমান করাসনি। যা করেছি বেশ করেছি, যার ইচ্ছা এখানে থাকবে, যার ইচ্ছা চলে যাবে, আমি তোর কাউকে বেঁধে রাখিনি। উনি এখন কোথায় থাকেন বলতে পারেন? আমি তো বলতে পারবো না, তবে সার্জারি ডিপার্টমেন্টের ইন্দ্রজিৎ বাবু বোধহয় বলতে পারবেন। দয়া করে উনাকে যদি একটু ডেকে দেন। দাঁড়ান দেখছি। হ্যাঁ, ইন্দ্রজিৎ বাবুকে একবার রিসেপশনে পাঠিয়ে দেবেন, ওনার সাথে একজন ভদ্রমহিলা কথা বলতে চান। আপনারা বসুন। আয় ওনারা আপনার সঙ্গে একটু কথা বলতে চায়। নমস্কার। নমস্কার। আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আমি বরুণ বাবুর বোন, বাইরে থেকে এসেছি। দয়া করে যদি বলেন মেজদা এখন কোথায় থাকেন। কিছু মনে করবেন না, আপনার নাম কি খুকু? আপনি আমার নাম জানলেন কি করে? আশ্চর্য, আজই স্যার আপনার কথা বলছিলেন। মেজদা আমার কথা বলছিল? হ্যাঁ, বলছিলেন আপনাকে কদিনের জন্য কলকাতা আনিয়ে নেবেন। ভালো হয়েছে আপনি এসেছেন, স্যার একেবারে একা হয়ে গেছেন, ভালো মতো খাওয়া দাওয়া করছেন না। বাবা রিটায়ার করলো, দাদার কোম্পানি বন্ধ হয়ে গেল, তুমি কখন চৌধুরী পরিবারের এই বোঝা নিজের কাঁধে তুলে নিলে কেউ জানতেও পারলো না। যেখান থেকে পারো যেমন করে পারো সবার দাবি মিটিয়ে আজ নিজে রান্না করে তুমি সেদ্ধ ভাত খাচ্ছ। দাঁড়াও, আগে তোমায় কিছু রান্না করে দিই, পরে তোমার সব কথা শুনবো। আরে তুই দুদিনের জন্য বেড়াতে এসেছিস, তুই কষ্ট করে সব। তোমার জন্য তো কখনো কিছু করার সুযোগ পাইনি, কিন্তু তুমি আমার জন্য কি না করেছো বলো? অফিস থেকে টাকা ধার করে দেখে শুনে একটা ভালো পাত্রের সঙ্গে আমার বিয়ে দিলে, কিন্তু আমার এমনই ভাগ্য বছর যেতে না যেতেই ওর কোম্পানি লক আউট হয়ে গেল। কাউকে না জানিয়ে তুমি মাসে মাসে 2000 টাকা করে পাঠাতে শুরু করলে। তুই থামবি? থেমেই তো যেতাম মেজদা, তোমার মতো দাদা না পেলে কবেই আমরা থেমে যেতাম। কবে এলি তুই? আজই। 2 বছর পর মন্দিরে পুজো দিতে এসে দেখলাম দেবতা নেই। দেবতা শুনে মন্দিরে আমি থাকতে পারবো না বলে বেরিয়ে পড়লাম দেবতার খোঁজে। এসে গেছিস, ভালোই করেছিস। তোর একটা কাজ করতো। হ্যাঁ বলো। আমি তোকে টাকা দিচ্ছি, তুই বাজার থেকে ভালো দেখে মাছ নিয়ে আয়, আমরা 3 ভাই বোন মিলে খাই। পিউই বা বাজাবে কেন? আসার সময় ওকেও নিয়ে আসিস। না 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 না, পিউ না পিউ না, পিউ পড়া। তুই বরং আসার সময় অয়নকে সঙ্গে আনিস। Thank you.
রজত। বাবু গুন্ডার ফাইলটা কোথায়? ফাইলটা কোথায় আমি কি করে জানবো? ভালো চাষ তো বল, ফাইলটা কোথায়? বলছি তো জানি না। দাদা, তোমার চেম্বার তো সবসময় তালা দেওয়া থাকে, ও কি করে জানবে তোমার ফাইলটা কোথায়? তুই চুপ কর, দুধ দিয়ে আমি কাল সাপ পুষেছি। তোর মা মারা যাওয়ার আগে তাকে আমি কথা দিয়েছিলাম তোর গায়ে আমি কোনোদিন হাত তুলব না, তাই একের পর এক অন্যায় করেও তুই পার পেয়ে গেছিস, কিন্তু আজ আমি তোকে ছাড়ছি না। হ্যালো, যাদবপুর বিএস, কে বলছেন? নমস্কার স্যার। স্যার, স্যার আপনার ছেলে রজত? স্যার আমি এক্ষুনি আসছি। স্যার বাবু আসছেন, ওর মতো কড়া পুলিশ অফিসার আমাদের ডিপার্টমেন্টে খুব কমই আছে। আমি তোকে না মারতে পারি, কিন্তু উনি তোকে এমন মার মারবেন। এখন ভালো চাস তো বল, বাবু গুন্ডার কাছ থেকে কত টাকা নিয়েছিস আর ফাইলটা কোথায় আছে? বলে দে ফাইলটা কোথায় আছে। শুনছো, উনি ঘরে পুলিশ এসেছে। পুলিশ? আরো বড় বড় সিগারেট ফুঁকো। মা, পুলিশ এসেছে কেন? এসব টাকা আর একটা ফাইলের খুঁজে। দিলীপ বাবু। Yes sir, এটা রাখুন। টাকাগুলো কোথায়? কি টাকা? টাকা মানে? রজত আপনাকে টাকা দেয়নি? দিয়েছে, তবে রজত তোমাকে টাকা দিয়েছে? কি বলছো তুমি? খুব অবাক লাগছে তাই না? রজত টাকাটা দিয়েছে শুনে খুব অবাক লাগছে। হ্যাঁ, যান বাইরে যান আপনারা, আমি ঘরটা সার্চ করব। কি হলো, কথাটা কানে গেল না? আপনারা বাইরে যান, যান। হ্যালো, কে বরুণ? একটা ভালো ফ্ল্যাট পেয়ে গেছো, ভেরি গুড। তা কি সাথীকে পাঠিয়ে দেবো বলছো? তা আমি বলি কি, কয়েকদিন পরে পাঠালে কি ক্ষতি হবে? বেশ, আমি ওকে মাসখানেক পরে পাঠিয়ে দেবো, কেমন? রাখি। সাথী মাসখানেক পরে যাবে? হ্যাঁ। না, বরুণ যখন ফ্ল্যাট পেয়ে গেছে তখন সাথী আজকে ইভিনিং ফ্লাইটে যাবে। আজকে? লজ্জা করে না তোর? তোর স্বামী কলকাতায় একা পড়ে আছে আর তুই এখানে খাচ্ছিস দাচ্ছিস ঘুরে বেড়াচ্ছিস। ও যখন আজ যেতে চাইছে না। যেতে চাইছে না বললে হবে, যেতে ওকে হবে না। সাথী কমপক্ষে আরো সাত দিন পরে যাবে। আয় সাথী। আমি বলছি তোর কোনো চিন্তা নেই, আমি তো আছি, আমি সব ব্যবস্থা করে দেবো তোর। আজ চলে যাবে রাতে? তুই যদি আজকে ফ্লাইটে না যাস তাহলে কোনোদিন তোকে আর কলকাতায় যেতে আমি দেব না। মার সঙ্গে পরামর্শ করে ঠিক কর কি করবি। তুমি তাড়িয়ে দিচ্ছ বাবা? এটাকে যদি তুই তাড়ানো মনে করিস তাহলে তোর স্বার্থে, তোর ভালোর জন্য
আমি তোকে দাঁড়িয়ে দিচ্ছি। এটা তুমি কি করলে? মেয়েটাকে তুমি এভাবে কাঁদালে? ভারতী, এখন তো একটু কাঁদছে, তোমার বুদ্ধিতে চললে ও সারা জীবন কাঁদবে। কি বললে? বলছি, বিয়ের পর মেয়েদের স্বামীর ঘরই আসল ঘর। এই পরের ঘর থেকে ওকে আমি ওর নিজের ঘরে পাঠাতে চাইছি। আমি তোর বাবা, আমি সবসময় তোর মঙ্গলের চিন্তাই করি। তুই জিনিসপত্র গুছিয়ে নে, আমি টিকিটের ব্যবস্থাটা করছি। হ্যালো, কে বলছেন? আমি তরুণ বলছি। ও তরুণ, হ্যাঁ বলো। তুমি কবে এলে? আমি আজ সকালেই এখানে এসেছি। মেজবৌদি, পর্দাকে পুলিশে থানায় ধরে নিয়ে গেছে। কি বললে? দাদাকে পুলিশে ধরে নিয়ে গেছে? তুমি একটু মেজদাকে বলো না কিছু একটা করতে। না, তোমার মেজদা আর এসবে নিজেকে জড়াবেন না। বাবা তো বাড়িতে রয়েছেন, যা করার ওনাকেই করতে বলো। এখন আমি কি করি বলো তো? তুমি কি করবে তুমি জানো? মেজো বৌমাও বাড়িতে ফিরে এসেছে। তুমি আর তোমার বড় ছেলে যেভাবে অপমান করে বাড়ি থেকে তাড়িয়েছো, তারপরে কি আমাদের এই বিপদের সময় ও বরুণকে কিছু করতে দেবে? আচ্ছা, আমি কি একবার তরুণকে নিয়ে ঠাকুরপুর কাছে যাব? যেতে চাও চাও, তবে মেজো বৌমা বরুণ সঙ্গে দেখা করতে দিলে হয়। তরুণ যে ওকে ফোন করেছিল, মনে হয় মেজো বৌমা তাও ওকে বলেনি। তুই ফোন করেছিস? হ্যাঁ, মেজো বৌদি ধরেছিল। সাথে সাথে তুমি ওকে কিছু বলো না ঠাকুরপো, বেচারা সবে আজই এসেছে। তোমাকে তরুণ ফোন করে বলেছিল দাদাকে পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ বলেছিল। তুমি আমায় বলোনি কেন? বড়দা তোমাকে আর মেজো বৌদিকে যেভাবে বাড়ি থেকে অপমান করে তাড়িয়েছে। অপমান করেছে বলে ও স্বামীর অপমান কোনো স্ত্রী সহ্য করতে পারে না মেজদা, আমি হলেও পারতাম না। তবু ওর উচিত ছিল আমাকে একবার বলা। বাবা কোথায় বৌদি? থানায় গেছে। দয়া করে ওকে ছেড়ে দিন স্যার। বললাম তো, কাল সকালে ওনাকে কোর্টে পাঠাবো। যদি পারেন তো কাল সকালে কোর্ট থেকে ওনাকে জামিনে ছাড়িয়ে আনবেন, কেমন? কাল সকালে? মানে আজ সারা রাত তাহলে ওকে লকআপে থাকতে হবে? শুধু তোমাকে ধরেছে? হ্যাঁ। নাটের কুটু রজতকে ধরেনি? না। কেন? ওই তো আসল কালপ্রিট, ওকে ধরেনি কেন? কেন ধরেনি তার কলিপেট কি আপনাকে দিতে হবে নাকি? হ্যাঁ দিতে হবে। বরুণ, তুমি থাম। ফাইল চুরি করেছো রজত, ঘুষ খাইছো রজত, অথচ রজতকে না ধরে যে ভুল করে ফাইলটা নিজের কাছে রেখেছে তাকেই ধরেছে। ওয়াই কেন? ওয়াই? ওভাবে টেবিল চাপড়াবেন না। আপনার ভাগ্য ভালো, এই চাপড়টা আপনার গালে না পড়ে টেবিলে পড়েছে। কি বললেন? বলছিলাম যেরকম ডিআইজির পায়ে তেল দিচ্ছেন দিন, কিন্তু সেই তেলে যাতে অন্য লোক পিছলে না পড়ে সেটা আপনাদের দেখা উচিত ছিল। আজে বাজে কথা না বলে এখন যান, যান এখান থেকে, আমাকে আমার কাজ করতে দিন। এই জন্যই সাধারণ লোক আজকাল পুলিশকে দু চোখে দেখতে পায় না, সুযোগ বুঝলে উত্তম মধ্যম দেয়। আপনি যাবেন না? না যাচ্ছি, তবে আপনাকে আমি ছাড়বো না। তুই কোথায় যাচ্ছিস? ডিআইজি কমলেশ চ্যাটার্জির বাড়ি, আজ রোববার, ওনাকে হয়তো বাড়িতে পাওয়া যাবে।
আমি আমার ব্যক্তিগত জামিনে রজতকে ছাড়িয়ে এনেছি। আমিও আমার ব্যক্তিগত জামিনে আমার দাদাকে ছাড়াতে চাই। আপনি জানেন কিনা জানি না, যিনি ব্যক্তিগত জামিনে আসামিকে ছাড়াবেন তার একটা সামাজিক স্বীকৃতি থাকা দরকার। আর আয়কর দেন এরকম রোজগার থাকা দরকার। আমি জানি না যে আপনি মাসে কত টাকা রোজগার করেন, তবে আমার রোজগার আপনার চেয়ে কিছু হলেও বেশি। আর সামাজিক স্বীকৃতি, আপনি তাহলে আমি থানায় যাচ্ছি, আপনি থানায় একটা ফোন করে দিন। স্যার, আপনার দাদাকে লক আপ থেকে এনে চা খাওয়াচ্ছি। কি টেবিলে চাপড় মারবো? এই শক্ত খাটে চাপড় মারলে আপনার হাতে লাগতে পারে, তার চেয়ে চাপড় যদি মারতেই হয় আমার এই গালে মারুন। রিয়াজি সাহেবের সঙ্গে লড়াইটা আবার সবে শুরু হয়েছে, গালটা তৈরি রাখবেন, মারলেও মারতে পারি। চলো। এটা তোমার ট্যাক্সি ভাড়া, আর তুমি তো আজকাল বিড়ি ছেড়ে এটাতেই অভ্যেস করেছ। না ওঠো, তুই যাবে না? বিপদে পড়লে দেখো নিশ্চয়ই যাও। না ওঠো। শোনো মেসা, মেজো বৌদি না বলে তুমি ও বাড়িতে যাবেও না, আর কারোর জন্য কিছু করবে না। আর বললাম তো যাবো না। তুই বড় এক কাজ কর, তুই ও বাড়িতে গিয়ে অয়নকে সঙ্গে করে নিয়ে। না না না, মেজো বৌদি না বলে আমি কিছুতেই যাবো না। অরুণবাবুকে নিয়েই এসো, শত হলে উনি আমাদের বাড়ির জামাই কি গো, তাই তো? ওখানে কদিনের জন্য মাত্র উনি এসেছেন, বেচারার ভালো করে হয়তো খাওয়া দাওয়াই হচ্ছে না। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। ও মেসা, এখান থেকে কত নম্বর বাস যায় গো? ও কি কথা, তুমি বাসে যাবে কেন? ট্যাক্সি করে যাবে। না না, ও বাসে বাসে যাবে। না, যাবে না বাসে করে, ট্যাক্সি করেই যাবে। শোনো, তুমি ওকে 100টা টাকা দিয়ে দাও, বুঝেছো? আর খুকু, তুমি ট্যাক্সিটা নিয়ে গিয়ে দাঁড় করিয়ে রাখবে। অয়ন বাবুকে সোজা ট্যাক্সিতে তুলে এখানে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা। ওহো, ব্যাগটা তো বড় ঘরে ফেলে এলাম। চল 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 চল। সব মনে আছে? অয়ন যেন এসে এমন ভাবে বলে যাতে সাথী সব বিশ্বাস করে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখানে 3,000 টাকা আছে। বড় বৌদিকে দিয়ে বলবি সাথী পাঠিয়েছে। সত্যি মেজদা, তুমি পারো। থাক 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 থাক।
কি হলো? হঠাৎ প্রণাম করলে যে? না ওই ওই আরে একটু পা ঠেকেছে, আপনি প্রণাম আরে বৌদিকে প্রণাম কর। হ্যাঁ গো, তুমি ট্যাক্সি ভাড়া দিয়েছো তো? আর বলতে, হ্যাঁ দিয়েছি। Thank you.
স্বাতি, স্বাতি টাকা পাঠিয়েছে? হ্যাঁ, ঠাকুরপোকে না জানিয়ে স্বাতি তোমাকে দেবার জন্য খুকুর হাত দিয়ে 3,000 টাকা পাঠিয়েছে। এতক্ষণ তুমি ঠাকুরের কাছে কাঁদছিলে, তাই তোমার কান্না শুনে চৌধুরী পরিবারের মা লক্ষ্মী তোমার জন্য টাকাটা পাঠিয়ে দিয়েছে। মেয়েটার মনটা বড় ভালো গো, কিন্তু আমি কতদিন মদের নেশায় কত কুটু কথা বলেছি। ওই মদই তোমার সর্বনাশ করেছে। আরতি, আরতি, আজ আমি তোমার তোমার হাত ধরে কথা দিচ্ছি, আজ থেকে আমি আর কোনোদিন মদ চাবো না, কোনোদিন। বর্ধা মদ ছবেন না, এ কথা আপনি আমাকে বিশ্বাস করতে বলেন? শুধু মদ ছবেন না তাই না, কাল মা বাবার কাছে বর্ধা শপথ করেছেন আপনি যা সাজা দেবেন উনি তা মাথা পেতে নেবেন। আমি যা সাজা দেব বর্ধা মাথা পেতে নেবেন? শুধু কি তাই, আসার সময় তো আমাকে বারবার বলে দিয়েছেন যাতে ওনার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চিনি নি। বর্ধা এসব বলেছেন? বাবা আমাকে আমার সামনে বর্ধা বললেন, আমি দোষ করেছি তার শাস্তি আমি পাচ্ছি। স্বাতিকে তোমরা কিছু বলো না, ও যেমন ওর স্বামীকে নিয়ে আনন্দে আছে থাক, সুখে থাক। আসলে বর্দার এখন মদ কেনার টাকা নেই, মদ খেতে পাচ্ছে না, তো তাই মুখ দিয়ে ভালো ভালো বলে বেরোচ্ছে, পেটে একবার মদ পড়লে। মা, আমি আমার ছেলে তোমালের নামে দিব্যি করে বলছি মা, আমি আর কোনোদিন মদ খাবো না। তা যদি সত্যি হয় বাবা, ভগবান তোর দিকে মুখ তুলে তাকাবেনই তাকাবেন। আমি কাল থেকেই চাকরির চেষ্টায় বেরিয়ে পড়ব, একটা চাকরি পেলেই আমি নিজে গিয়ে হাত জোড় করে স্বাতি আর বরুণের কাছে ক্ষমা চেয়ে ওদের এই বাড়িতে ফিরি আর বাবা। হ্যাঁ তাই কর, বরুণ চলে যাওয়ার পর অনুশোচনা আমার রাত্রে ঘুম হয় না রে। চাকরি পাবি তো রে? পেতেই হবে মা, কাল সকালে কাগজ খুলেই যেখানে যেখানে পারবো চাকরির দরখাস্ত পাঠাবো। ফুকো, স্বাতি, কি হলো? দাদার কোম্পানি খুলে গেছে। খুলে গেছে? হ্যাঁ, দাদা এই 2 বছরের মানে একসঙ্গে পাবে। কাল রাতের প্রতিজ্ঞা তাহলে গেল, খুশিতে মদ না ধরেন? আমি এত অপমান করেছি মা, তার সত্ত্বেও স্বাতি যখন টাকা পাঠালো তখনই আমার মনে হয়েছিল এবার আমার ভালো হবে। জানি বাবা, তুমি জানো একবার ওদের ফ্ল্যাটে দরকার হলে হাত জোর করে ক্ষমা চেয়েও তুই ওদের ফিরিয়ে আন বাবা, এই বাড়িতে ফিরিয়ে আন। আবার ফিরে যাবো বাড়িতে? তুমি আমার ছোট বোনের মতো, তবু তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি। হাতি একদিন যে গুড্ডুর চিকিৎসার জন্য আমি 100 টাকা দিইনি, আজ সেই গুড্ডুর এবারে জন্মদিনে সমস্ত খরচা আমার। তুমি শুধু আমাকে আমার পাপের প্রায়শ্চিত্তটুকু করতে দাও। তুমি না করো না স্বাতি, শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। এটা শুধু গুড্ডুর জন্মদিন নয়, বর্দারও জন্মদিন। এতদিন আমরা যে বর্দাকে দেখে এসেছি এ বর্দা সে বর্দা নয়। মেজ বৌদি, তুমি আর না করো না, রাজি হয়ে যান না মেজ বৌদি। সেই ছেলেবেলা সবাই একসঙ্গে বসে খেয়েছে, এতদিন পর আবার সে সুযোগ এসছে, বাবা মা ভাই বোন একসঙ্গে মিলে আবার আনন্দ করব। প্লিজ স্যার, প্লিজ। ঠিক আছে দাদা, আমরা যাব, আপনি জন্মদিনের আয়োজন করুন। হাত বাড়ালে আপন জনের হাতে হাতে ধরা যায়, ভেঙে পড়া
জেনেছি, আমরা সবাই জেনেছি, আমরা সবাই জেনেছি। যাচ্ছিল ফুলের মতো করে, পাপড়ি মেলে দিয়েছি আজ ধরে, ভুল যাচ্ছিল ফুলের মতো করে, পাপড়ি মেলে দিয়েছি আজ ধরে, সে ফুল নিয়ে আনন্দে যে মালা করে পরা যায়, হাত বাড়ালে আপন জনের হাতটি হাতে ধরা যায়, ভেঙে পড়া বাসায় আবার ভালোবাসায় পড়া জনের হাতটি হাতে ধরা যায়, ভেঙে পড়া বাসায় আবার ভালোবাসায় গড়া যায়, আমরা সবাই জেনেছি, আমরা সবাই মেনেছি, আমরা সবাই জেনেছি, আমরা সবাই মেনেছি। কি হয়েছে? শুনুন, আপনারা দুজনে থাকুন, বাদ বাকি সব বাইরে যান, আমার কিছু কথা আছে। বুঝলেন ডাক্তারবাবু? না, চুপ চুপ থাকবেন না, বলুন। আপনার বোন মা হতে চলেছে। আমি বারবার বলেছিলাম রজত ছেলেটা ভালো নয়। কোথায় ভাগি, তুই কি করলি? এখন বুঝতে পারছি গোছায় গোছায় টাকার বিনিময়ে তুই তোর বোনটাকে নরকে পাঠিয়েছিলি। দাদা হয়ে তুই এটা করতে পারলি? চুপ করো মা, চুপ করো, প্লিজ চুপ করো। আমি আমি কালই রজতের বাড়ি যাবো, এবং যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়েটা আমি দিয়ে দেবো মা, আমি তোমার কথা দিচ্ছি। বিয়ে? একবার এদিকে এসো,
না যা বলার এখানেই বলুন। না তুমি এদিকে এসো। বলুন, তুমি কি জানো পিউ মাহত চলেছে? সেটা জেনে আমি কি করব? কি করব মানে? তুমি এর জন্য তো আপনাকে আমি কয়েক লাখ টাকা দিয়েছি বড়দা। বরং ভালো নার্সিংহোমে নিয়ে যান পিউকে, 10,000 টাকা মতন খরচা করলেই। না, ওকে তোমার বিয়ে করতে হবে, এসো আমার সঙ্গে। হাতটা ছেড়ে দিন বড়দা। না ছাড়বো না। হাতটা ছেড়ে দিন বড়দা। না ছাড়বো না। হাতটা ছেড়ে দিন। যদি বোনকে নার্সিংহোমে নিয়ে যেতে লজ্জা করে তাহলে আমার কাছে পাঠিয়ে দেবে, আমি সব ব্যবস্থা করে দেব। তুমি তাহলে ওকে বিয়ে করবে না? না না বললে তো চলবে না, বিয়ে ওকে করতেই হবে। আমি বলছিলাম কি, তোমাদের অফিসের যে ছেলেটি। না হয় না, আমি সবকিছু জেনে কি করে বলবো যে তুমি। তুমি বরঞ্চ একবার রজতের বাবার কাছে যাও। না মেসদা, আমার জন্য তুমি ছোট হতে যাবে না। ছোট হওয়ার বাকি কে রেখেছো তুমি? এরপর তো আর পাড়ায় মুখ দেখানো যাবে না। বলে যা, তুই যা ভালো বুঝেছিস করেছিস, এবার আমি যা ভালো বুঝবো তাই করবো। যা। কি করবেন আপনি? কি করবো? যখন করবো তখন বুঝতে পারবেন। আমার বোনের কোনো ক্ষতি হলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। উনি যা বলছেন তাই কর, নইলে আমি কিন্তু তোকে বাঁচাতে পারবো না। উনি সিবিআই অফিসার, বাবু গুন্ডার কাছ থেকে ঘুষ নেওয়ার জন্য শুধু তুই নয় আমিও ফেঁসে যাব। কি প্রমাণ আছে যে আমার জন্য পিউ? প্রমাণ ছাড়া আমি এখানে আসিনি। হরিত বাবু, টেবিলের উপর ছবিগুলো সাজিয়ে দিন। আমি কিছুতেই বুঝতে পারি না তুই নিজে মেয়ে হয়ে কি করে আরেকটা মেয়ের সর্বনাশ চাইছিস। রজত, এখনো ভালো চাও? আপনি দিনক্ষণ স্থির করুন, ও আপনার বোনকে বিয়ে করবে। না, আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবি না তো ওর সঙ্গে মিশেছিলি কেন? বল কেন মিশেছিলি? আবার বলছি তোমার, বললাম তো না। তরিত বাবু, একে থানায় নিয়ে চল। হ্যাঁ, ওকে নিয়ে যান। রজত রাজি হলো? না, ওকে পুলিশের হাতে দিয়ে এসেছি, রাজি হলে তবে ওকে ছাড়া হবে। ওর বাবা কিছু বললেন না? ওর বাবার তো আমার সঙ্গে একই মত। যাকে তুমি পিউকে ডাকো। পিউ তো বাড়িতে নেই, তুমি বেরোনোর একটু পরেই তো কোথায় বেরিয়ে গেল। কোথায় গেল? চিড়িয়াখানায় বাঁদর দেখতে এসেছো? এই বাঁদর কিন্তু বেরিয়ে বাঘ হয়ে যাবে বলে দিলাম। তোমার দাদা যে একজন সিবিআই অফিসার সেটা আমাকে আগে বলনি কেন? বিশ্বাস করো, মেসে একটা ভালো চাকরি করে জানতাম, কিন্তু কি চাকরি করে আমরা কেউই জানতাম না। আছে আমরা কেউ সুযোগ নেই, তাই মেসা বাড়ির কাউকে কোনোদিন কিচ্ছু বলেননি। তোমার মেজদা ভেবেছে আমাকে বাধ্য করবে তোমাকে বিয়ে করতে,
চাও গিয়ে তোমার মেজদাকে বলে দাও সে গুড়ে বালি, আজ হোক কাল হোক আমি ছাড়া পাবই না। ছাড়াও পাবে না। বরুণবাবু ডাক্তারি পরীক্ষা করিয়ে প্রমাণ করিয়ে ছাড়বেন যে পিওর গর্ভের সন্তানের বাবা ওই লম্পটটাই। তাহলে কি ওকে ছাড়াবার কোনো উপায় নেই? আছে, একটাই উপায় আছে। রজত পিউকে বিয়ে করতে রাজি হলেই বরুণবাবু কেসটা তুলে নেবেন। কেসটা তুলে নেবেন? হ্যাঁ, মেসার রজতের নামে মিথ্যে কেস দিয়েছেন। মিথ্যে কেস? হ্যাঁ। আপনার গর্ভের সন্তান? ওর নয়। তবে কার? সেটা জেনে আপনার কোনো লাভ নেই, আর আমি বলতেও চাই না। শুধু একটা কথা বলবো, একজন সিবিআই অফিসারের কথায় ভয় পেয়ে একজন নিরাপরাধ ছেলেকে এইভাবে আটকে রাখা আপনাদের উচিত হয়নি। কিন্তু আপনি আপনি দয়া করে ওকে ছেড়ে দিন। পারি, ছেড়ে দিতে পারি, তবে একটা শর্তে। বলুন কি শর্ত? আপনাকে একটা চিঠি লিখে আমাদেরকে জানাতে হবে যে আপনার দাদা রজতের নামে মিথ্যে কেস করেছে। আপনার এই অবস্থার জন্য রজত দায়ী নয়। ওকে, ঠিক আছে, আমি চিঠি লিখে দিচ্ছি। আমার চিঠি? হ্যাঁ, পিওর পড়ার টেবিলের উপরে তোর নামে এই চিঠিটা ছিল। ওই দেখি। মেজদা, তোমার কাছে দাঁড়াবার মতো মুখ আমার নেই, পারো তো ক্ষমা করো। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, পিও। কি লিখেছে রে চিঠিতে? কিছু কিছু না, আমি আসছি, আমি আসছি। বেরোচ্ছিস নাকি? হ্যাঁ। কোথায় যাচ্ছিস? পিউদের বাড়ি। পিউদের বাড়ি? কেন? পিউর মেজদাকে গিয়ে বলে আসবো যে আমাদের বিয়ের দিন ঠিক করতে। তুই তাহলে পিউকেই বিয়ে করবি? হ্যাঁ। ওর মেজদাকে তোর এত ভয়? ভয় মেজদাকে নয়, ভয় তোমাকে। আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে। মা মারা যাওয়ার পর বাবা তোমাকে আমার কাছে নিয়ে এসেছিল আমাকে মানুষ করার জন্য, আর তুমি শুধু নিজের স্বার্থের জন্য আমাকে একটা বদমাইশ, একটা লম্পট তৈরি করলে। আমি তোকে? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি পিসি। আমি একটার পর একটা ভুল করে গেছি, আর তুমি তুমি টাকার লোভে আমাকে প্রশ্রয় দিয়ে দিয়ে ছি ছি পিসি। তুমি তো আমার মার মতন, কেন তুমি আমায় ভুল করলে সাজা দাওনি? কেন তুমি আমার ভালো হওয়ার পথটা দেখিয়ে দাওনি? কেন পিসি? যার যার জীবনটাকে আমি নষ্ট করে দিতে চেয়েছিলাম, সেই পিউ শুধু আমাকে হাজত বাস থেকে বাঁচালো না, আমাকে ভালো হওয়ার পথটাও দেখিয়ে দিল। পিউ? হ্যাঁ পিউ, আমি আমি হাজতে বসেছিলাম, পিউ অফিসারের ঘর থেকে বেরিয়ে এলো আমার কাছে। এদিকে এসো। ন্যাকামি না করে যা বলার বলো, আমি এখান থেকে শুনতে পাবো।
ওরা তোমাকে এখনই ছেড়ে দেবে। ছেড়ে দেবে? আমি লিখে দিয়েছি, মেসটা তোমার নামে মিথ্যে নালিশ করেছে। আমার এই অবস্থার জন্য তুমি দায়ী নও। তুমি রজত, আমি তোমাকে ভালোবাসি রজত, ভীষণ ভালোবাসি। যতদিন বেঁচে থাকবো ঠিক একইভাবে ভালোবেসে যাব। আজ বুঝতে পারছি তুমি আমাকে একটুও ভালোবাসোনি, তাই আমার এত বড় ক্ষতি তুমি করতে পারলে। তুমি আমার ক্ষতি করেছো বলে আমাকেও যদি তোমার ক্ষতি করতে হয়, তাহলে তোমার আর আমার মধ্যে পার্থক্য কি রইল বলো? ভগবানের কাছে প্রার্থনা করি তুমি ভালো থেকো, সুখে থেকো। মনে হয় আজ আমি এসেছি আরো যেন কাছে সরে এসেছি, যেন ভালোবেসেছি। জামা কাপড়টা নোংরা হয়ে গেছিল, নইলে থানা থেকে সোজা বেরিয়ে চলে যেতাম পিউয়ের মেজদার কাছে। গিয়ে কি করতে? হ্যাঁ কি করতে? গিয়ে গোড়াটা তো কেটে দিয়েছ, আগে জল ঢেলে কিলা বলো, বলো কিলা। গোড়াটা আমি কাটতে চেয়েছিলাম কিন্তু কাটতে পারিনি। পারোনি? পারোনি না, এটা পড়ো, পড়ো, পড়ো এটা। যাই বলো, ব্যাপারটা কিন্তু ভালো হলো না। বাড়াবাড়ি কিছু হয়ে গেলে আমাকে এইখানেই গলা ধরে দিয়ে মরতে হবে। গোড়াটা তুমি কাটোনি? বলো, গোড়াটা তুমি কাটোনি? আমি আমি আসছি মেসা। কোথায় যাচ্ছ? দিদিমণি এসছে? হ্যাঁ স্যার।
দরজা খোলো, দরজা খোল পিও, পিও, পিও দরজা খোল, পিও, পিও দরজা খোল, এ পিও, আমি মেস্তা, পিও দরজা খোল, পিও, পিও দরজা খোল, পিও। আমাকে কি এরা এই সুন্দর পরিবারে ঠাঁই দেবেন? চার শেষ ভালো, তার সব ভালো বেশি, কি বলেন সবাই? প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।